তাহলে আমরা দেখলাম এখানে ইন্দ্র মহারাজ উপানন্দ আদি যাদের ব্রজবাসীদের যে দেবতা পূজা করার যে একটা বাহ্য আমরা আশ্চর্যকর বিষয় দেখছি, এর পেছনেও লুকিয়ে রয়েছে পরম রহস্যময় প্রেম, কৃষ্ণের প্রতি ভালোবাসা। যেখানে কৃষ্ণকে ওরিয়েন্টেড, কৃষ্ণকে জড়িয়ে রাখা যায়, সেখানে বাহ্য দৃষ্টিতে যেটা দোষবহ বলে মনে হয় সেটা দোষবহ নয়। কালকে এই কথা আমি প্রথমে উত্তর দিয়েছিলাম, পৌপাদের কথা সকলেই বুঝতে পারেন না, অনেকেই অনেক শিক্ষিত হলেও এইসব কথার মানে তাদের কান আদের হৃদয়ে প্রবিষ্ট হয় না। কালকে কি বলেছিলাম, কালকে আলোচনা করা হয়েছিল প্রথমেই শুরুতে যে কৃষ্ণপ্রীতির এমন এক কৃষ্ণপ্রীতির কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, অর্থাৎ কৃষ্ণপ্রীতির এমন এক আশ্চর্য শক্তি আছে, কৃষ্ণপ্রীতির এমন এক আশ্চর্য শক্তি আছে যেখানে আমাদের জীবনের মোরাল স্ট্যান্ডার্ড, নৈতিকতা আদি এগুলো অত্যন্ত ছোট হয়ে যায়। যেখানে আমার নৈতিকতা, আমার আদর্শ কৃষ্ণ সেবায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেখানে সেই নৈতিকতাকে, সেই আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়ে কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়লে বাহ্য দৃষ্টিতে সমাজ আমাকে যে সমালোচনা করে, উনি নীতি মানলেন না, আদর্শ মানলেন না, সেটা বলছেন সেটা প্রচুর পরিমাণে জয়যুক্ত হবে। এগুলো প্রেমী ভক্ত ছাড়া এর মানে কেউ বুঝবেন না। কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়লে পরে আদর্শ এবং নীতিকে উপেক্ষা করে, যেখানে আমার নীতি এবং আদর্শ আমার কৃষ্ণ সেবার বাধা সৃষ্টি করছে, সেখানে সেই নীতি এবং আদর্শকে উপেক্ষা করে কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়লে পরে বাহ্য দৃষ্টিতে যে দুরাচারত্ব দৃষ্ট হয় সেটাও আমাদের পরম আনন্দের সঙ্গে বরণীয়। এইসব কথা প্রেমী পুরুষ ছাড়া বাহ্য দৃষ্টিতে লোক বুঝবেন। কৃষ্ণ এগুলো উত্তর দিয়েছিলেন, কৃষ্ণ পরিষ্কার জানিয়েছিলেন, মন্নিমিত্ত কৃতম পাপন ধর্মায়কল, আমার জন্য যদি কেউ পাপও করে সেটা ধর্মের মধ্যে গন্ধ, তাহলে কথাগুলো তো লোকে বুঝবে না। একটা সুন্দর উদাহরণ আমরা দশম স্কন্ধে দেখব, সীতামা বিপ্র হচ্ছে বন্ধু কৃষ্ণের, গুরুগৃহেতে খেলাধুলা করছে, একসঙ্গে পড়াশোনা করে। একদিন কৃষ্ণ বলছেন, বন্ধু আমার বড় খিদে পেয়েছে। এখন তোমার খিদে পেয়ে গেল তো কি করা যায়, এখন তো খাওয়ার টাইম নয়। বললো তুমি এক কাজ করতে হবে, তোমায় ঘরে চলে যাও, ঘরে গিয়ে দেখবে ওখানে ছোলা ভাজা গুরু গুরুপত্নী গুরুমা মানে টাঙিয়ে রেখেছে, ওখান থেকে তুই ছোলা আমার জন্য নিয়ে এসো। বলো আমি ওখান থেকে নিয়ে আসবো তোমার? বলো হ্যাঁ নিয়ে আসো, তুমি যদি আমার ভালোবাসো নিয়ে আসো। ওখানে গিয়ে কি একারে বলে, এখন কৃষ্ণ বলেছে সর্বাকর্ষক, কৃষ্ণ বলেছে ওখানে গিয়ে গুরুমাকে না বলে ওখান থেকে ছোলা নিয়ে এখানে যে আসবে, এখান থেকে কৃষ্ণ বলে দিয়ে ওই দেখো ছোলা চুরি করতে গেছে, এদিকে বললো যে আমার জন্য ছোলা নিয়ে আসো, ওদিকে গুরুমাকে বলো ওই দেখো ছোলা চুরি করতে গেছে, ও এখানে কেঁদে মরছে, আমি কি করব, আমাকে তো বললো। কৃষ্ণ বললো আমি দেখলাম তুমি আমাকে কত ভালোবাসো, আমার জন্য বদনামও নিতে পারে। যখন কৃষ্ণ আমাদের জন্য বদনাম নেয় তা আমরা নিতে পারি না? কৃষ্ণ চিরকালের জন্য একটা ব্র্যান্ড নিল, স্ট্যাম্প, ক্ষীরচরা গোপীনাথ, চিরকালের জন্য চোর লেখেলো ক্ষীরচরা গোপীনাথ, ওর নামই হয়ে গেল ক্ষীরচরা, চিরকালের জন্য যতদিন থাকবে পৃথিবী বলে ক্ষীরচরা চোর কৃষ্ণ। তার কৃষ্ণ যদি ভক্তের জন্য চুরি করতে পারে, ভক্ত কৃষ্ণের জন্য করতে পারে, এতে আপত্তি কি? এই প্রেমের ভাষা চৈতন্য মহাপ্রভু বলছেন, কৃষ্ণ আর কৃষ্ণের ওই যারা প্রেমীজন তারা ছাড়া নিত্যানন্দকে বলছেন আমাদের এসব বোঝবার ক্ষমতা নেই, নিজেই কিন্তু কৃষ্ণ বলছেন নিত্যানন্দ করহ বিচার, পুরুষম ভাগ্যবান তি ভুবনে নাহি আর। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন নিত্যানন্দ বলরাম, নিজে কৃষ্ণ বলছেন নিত্যানন্দ করহ বিচার, পুরুষম ভাগ্যবান জগতে নাহি আর, যারে স্বপ্ন ছলে কৃষ্ণ দুবার এসে দেখাইল, একবার সাক্ষাতে এসে দুধ দিয়ে গেল বাণ্ড, তারপর কতবার আজ্ঞা দিয়েছে, তাহলে পুরীসম ভাগ্যবান জগতে নেই। তো এইখানে মাধবেন্দু পুরীপাদের জন্য চিরকাল তিনি চোর নাম গ্রহণ করলেন, আর ব্রজে সর্বস্ব চৌরাম ইত্যাদি সব কীর্তন, চৌরাগ্রগণ নাম পুরুষম নামামি ইত্যাদি তো জানেন, তো চোর এটা তো চিরকালে তিনি চোর। আবার যখন ব্রজবাসীদের ঘরে কালকে যে আলোচনা করছিলেন ঘরে ঘরে চুরি করে বেড়ান, তো যশোদা মা বকেন, আমাদের এখানে গৌর তাই করতেন, শচীমাতা বকতেন ঘরে কি নেই তুমি পরের ঘরে যাও নিতে, বকতেন ওখানে কৃষ্ণকেও বকতেন, কিন্তু কৃষ্ণের ওটা স্বভাব। কেন করতেন এর গোপন রহস্য আছে। কৃষ্ণ যে পরের ঘরে চুরি করতেন, এই চুরি করলে পরে চুরি করে যে ভগবান খেতেন, এটা ব্রজবাসীদের ইচ্ছা ছিল যে কৃষ্ণ যদি আমাদের ঘরে থাকতেন আমাদেরটা খেতেন,
এই ইচ্ছাটা কৃষ্ণ পূর্ণ করেছিলেন সেই গোবৎসহরণ লীলাকে কেন্দ্র করে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের বাচ্চা রূপে ওদের বাচ্চাগুলো কিন্তু ব্রহ্মা হরণ করেছে কিন্তু প্রত্যেকের বাচ্চার রূপ ধারণ করে কৃষ্ণই সবার বাড়িতে গিয়ে মায়ের স্তনপান করছেন আদর খাচ্ছেন সবার ইচ্ছাটাকে কৃষ্ণ এক বছরকাল পূর্ণ করেছেন এইভাবে করেছেন। আবার যখন কৃষ্ণ সখাগণের লিডার যত চুরি করে তার হচ্ছে লিডার হচ্ছে প্রথম লিডার ও প্ল্যান করবে ওই গোপী যখন ঠিক ওই দিকে যাবে গোবর ফেলতে তুই এদিকে চলে যাবি আমি ছাড়বো গাছে প্ল্যান বলবে সব প্রোগ্রাম করে তারপর চুরি করবে আর ধরা পড়ার সম্ভাবনা খুব কম কিন্তু ধরা পড়ে এবং কি করে ধরা পড়ে গোপিকারা এসে যশোদাকে বলছে যশোদা কি বলবো সে আমরা মাখনগুলোকে এমন জায়গায় রাখি লুকিয়ে ওপরে শিখের উপর লাখি অথবা সেই ঘর অন্ধকার বল তাহলে কি করে চুরি কর বলে সেইটি তো আশ্চর্য বলে যে ঘরে ঢুকে সে ঘরে আলো নেই কিন্তু ওর শরীর থেকে একটা আলো বেরোয় সেই আলোতে সব দেখতে পায় বলছে বলছে ঘর অন্ধকারের মধ্যে আমরা রাখি লুকিয়ে ওপরে টাঙিয়ে রাখি ও ঘরে ঢুকে দেখে মনির মধ্যে গা থেকে আলো বেরোয় ওতে সব দেখতে পায় আবার একের ঘরে একজনের ঘাড়ে আরেকজন আরেকজনের ঘাড়ে একজন উঠে শিখা ভেঙে পড়ে আর যদি খুব উঁচুতে খুব উঁচুতে রাখি যদি নাগাল না পায় তাহলে ঢিল নিয়ে কি বা লাঠি রয়েছে লাঠি তো থাকে গোপে এক খোঁচা মারলো ওখানে ফুটো হয়ে গেল মুখটাকে দিয়ে খাচ্ছে ওখান থেকে পড়ছে বলে কি কত লোক আবি তুই আমরা তো খাবই আর যদি কোনো রকমভাবে যদি কেউ কোনো গোপী দেখে ফেললো কোনো রকমভাবে তাহলে ও দেখে ফেললো ওটা চোর চোর কোথাকার দেখবি ও ওখান থেকে তুই তো চোর আমি চোর বলে ও আবার কোমরে হাত দিয়ে বুঝি আরে বাস্তবিক বিচার করলে চোর কিন্তু আমরাই বিচার করে দেখুন অনন্ত ব্রহ্মাণ্ডে কিন্তু মালিক সে দেখলে মনে হচ্ছে ও মাখন ভাজছে চুরি করে কিন্তু দেখলে মানে ওরই তো সব তা গোপিকাকে ও যা বলছে আমি চোর না তুই চোর হ্যাঁ তবে আমি চোর না তুই চোর কৃষ্ণ যখন বলছে তখন কিন্তু সত্য কথাই বলছে কিন্তু লোকে কিন্তু মোহিত বুঝতে পারছে না চোর কিন্তু আমরাই কৃষ্ণের সমস্ত জিনিসগুলো আমরা লুটপাট করে খাচ্ছি কিন্তু আসলে কৃষ্ণ চোর না অনন্ত ব্রহ্মাণ্ড তো কৃষ্ণের যা কিছু আছে সব সবই কৃষ্ণের তাহলে বিচার করে দেখলে কিন্তু কৃষ্ণ কিন্তু ভুল বলছে না এখানে নন্দ মহারাজের এই সামান্য কথাতে তিল থেকে তাল হয়ে যেতে পারে এই জন্য এতগুলো কথার উত্তর দিতে হলো তা ত্রিবর্গ ফল হেতাবে এখানে নন্দ মহারাজের যে ত্রিবর্গ ধর্ম অর্থ কাম এর মধ্যে গোপনভাবে লুকিয়ে রয়েছে নন্দ মহারাজ যাই করুন তার মধ্যে কৃষ্ণপ্রীতির অনুসন্ধান লুকিয়ে রয়েছে কৃষ্ণপ্রীতির অনুসন্ধান কৃষ্ণকে কীভাবে সন্তুষ্ট করব কৃষ্ণকে ভালোবাসবো এই কথাটাই তাদের জীবনের মূল এটা যদি সবার জীবনের মূল হয় তারা যদি বাহ্য দৃষ্টিতে কোনো অন্যায় বলে দেখা যায় সামাজিক দৃষ্টিতে তথাপি সেটাতে অন্যায় হবেন কেন এই দেখলাম আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই কৃষ্ণকে যদি সম্মুখে রেখে করা যায় তাহলে সেতে কোনো দোষাবহ হয় না। এখন সুখদেব গোস্বাই বলছেন বস বচ নিঃসম্ম নন্দস্য নন্দের ওরকম কথা শুনে তথা অন্যেষাম ব্রজৌকসাম নন্দ মহারাজের ওরকম ধরনের কথা শ্রবণ করে আচ্ছা নন্দ মহারাজের ওই রকম কথা শ্রবণ করে এবং অন্য অন্য যে সমস্ত ব্রজবাসীগণ আছেন উপানন্দ আদি সব যত ব্রজবাসী আছেন তাদের কথা ওরকমভাবে শুনে নিঃসম বলছেন বচ সুখদেব গোস্বামী জানাচ্ছেন বচ নিঃসম্ম নন্দস্য তথা নেশাম ব্রজৌকসাম অন্য অন্য ব্রজবাসীগণের কথা শুনে ইন্দ্রায় মন্যুম জনয়ন পিতরম প্রাহ কেশবহা কেশব অর্থাৎ কৃষ্ণ ইচ্ছে করে ইন্দ্রকে রাগিয়ে দেওয়ার জন্য ইন্দ্র যেন রেগে যায় আর ইন্দ্র রেগে গেলে পরে ইন্দ্রকে একটু শাসন করা যাবে ইন্দ্র যে বিপদে চলছে তাকে শাসন করতে হবে এটা ভালো একটা পদ্ধতি এই জন্য ইন্দ্রের হৃদয়েতে ক্রোধ জাগরণ করার জন্য কি করলেন ভগবান এবং বেদান্তের উপদেশ দিতে আরম্ভ করলেন অপূর্ব একটু বাচ্চা ছেলে যেমন গৌরাঙ্গ মহাপ্রভু ছোট্ট বয়সে নিমায় শচীমাতা বলছেন আমি একটু কাজ করে নিই আর তুমি এক কাজ করো কাঠের বাটিতে সন্দেশ আর খই দিয়ে বলে এগুলো খাও তুমি বসবে তো খাও ততক্ষণ কাজটা করি বাচ্চা সন্দেশ আর খই ছেড়ে দিয়ে মাটি খেতে আরম্ভ করলো শচীমা কাজ করতে করতে ফিরে দেখি বাচ্চা সন্দেশ ছেড়ে দিয়ে কেন মাটি খাচ্ছে ছুটে গিয়ে যখন দলে কী হলো তুমি মাটি খাচ্ছো কেন সন্দেশ ছেড়ে খই ছেড়ে তোমাকে খেতে দিলেন এটা
বাচ্চা কেঁদে কেঁদে বলে তুমি মাটি খেতে দিলে আমি কি করব, আমি মাটি খেতে দিলাম না সন্দেশ খেতে দিলাম? ওহো, সন্দেশ ফল মূল এই ধান চাল যা কিছু আছে সবই তো মা মাটির বিকার, এহো মাটি সেও মাটি, কি ভেদ বিচার! মাকে জ্ঞানযোগ উপদেশ দিচ্ছেন, এইটুকু বাচ্চা বলছে তুমি তো আমাকে মাটি খেতে দিলে, আমি মাটি খেতে দিলাম না সন্দেশ খেতে দিলাম, খই সন্দেশ খেতে দিলাম? বলে দেখো বিচার করে দেখো, সন্দেশ মাটি, হ্যাঁ, তারপরে খই মাটি, ধান চাল যা কিছু আছে সবই তো মাটি, মাটির বিঘা, তারপরে তো ফসল আদি যা কিছু আছে সবই তো মাটির ব্যাপার, তো এহো মাটি সেহো মাটি, কি ভেদ বিচার, কি ভেদ বলো তো, তুমি আমাকে মাটি খেতে দিয়ে খেলাম। মা তখন মাথা এইটুকু বাচ্চা কালকের এই জ্ঞানযোগ কী করে উপদেশ করছে, আরে মাটি খাইতে জ্ঞানযোগ কে শিখাইলো তোরে, মাটি খাওয়ার জন্য জ্ঞানযোগ কোথা থেকে শিখলি? মাটি সত্যি সত্যি বিকা, তুই ঠিকই বলেছিস, সন্দেশ দুধ আদি যা কি সবই তো মাটির বিকা, আমাদের শরীরও মাটির বিকা, কিন্তু এই মাটি খাইলে দেহ যায় ক্ষয়, অন্ন খেলে এইসব সন্দেশ আদি খেলে শরীর পুষ্ট হয়, যেমন ধর কাঁচা মাটি তার মধ্যে যদি জল আনতে যাই জল তো সব টেনে যাবে, আবার ওই মাটিটাকে যখন পুড়িয়ে ভালো করে কলসি তৈরি করে জল আনি ওই তো মাটি, তাহলে ওই মাটিতে আবার জল আনলে তখন চৈতন্য গৌরাঙ্গ লুকাচ্ছেন নিজেকে, মা আগে তো আমি বুঝিনি তুমি তো বললে, এখন আমি বুঝলাম আর করব না, আর যদি এখন দেখি খিদে পায় তাহলে তোমার স্তন পান করবো আর মাটি ফাটি খাবো না। তো ভগবানের এই আশ্চর্য বিলাস, ভগবান কিভাবে কখন নিজেকে একটু একটু প্রকাশ করেন আবার লুকিয়ে ফেলেন, এইভাবে দেখা যায়। ভগবান এবার নন্দ মহারাজ যখন এইসব উত্তর দিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ পরাত্পর অখিলেশ্বর এই বাচ্চা তাদের কোলের বাচ্চাই তো বটে, আর তখন সে উপদেশ করতে আরম্ভ, কীরকম সুন্দর বেদান্তের কথা, কর্ম না জায়তে জন্তু কর্মের নৈব বিলীয়তে, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নৈবাভিপদ্যতে। পিতা আমি তো বুঝতে পারছি না আপনার কথাটা, দেখুন বিচার করে, কর্ম না জায়তে জন্ত কর্ম নৈব বিলীয়তে, কর্মের দ্বারাই নিজ কর্মফলে জীবের জন্ম হয়, আবার সেই কর্মফলেই সে মাটি মিলিয়ে যায়, এই জগৎ থেকে অদৃশ্য হয়ে যায়। আর সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নৈবাভিপদ্যতে, কর্মের দ্বারাই তো, যার যার কর্মফলে সে যে যে অবস্থাটা লাভ করে, যে দুঃখ সুখ এগুলো সব কর্মের ফল, কোনোটা মানুষ দেখতে পায় না ওই জন্য কাঁদতে আরম্ভ করে। সেই জন্য বলছেন সুখম দুঃখম, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নৈবাভিপদ্যতে, তাহলে কর্মের দ্বারাই তো আমরা যে, অর্থাৎ শিখ বেদের যে কর্মবাদ আছে সেইটাকে তুলে বেদান্তের এইসব ব্যাখ্যাগুলো করছেন সুন্দর। আর তারপর বলছেন ঈশ্বর যদি কেউ থেকে থাকে, নিজেই তো ঈশ্বর, বলছে অস্তিচ্ছেদ ঈশ্বর কশ্চিদ ফল রূপাণী অকর্মণাম কর্তারম ভজতে সো অপি নহি অকর্তু প্রভুর হি স। আর যদি আপনি মনে করেন কোনো ঈশ্বর বলে আছে, নিজে কর্মে নির্লিপ্ত থাকিয়া অন্য জীবের কর্মফল দাতা কোনো ঈশ্বর যদি থাকে, আপনি তো জীব তো নিজের কর্মফল নিজে বিস্তার করে, নিজের যে কর্মফলের যে নেটওয়ার্কটা এটা জীব নিজে বিস্তার, আমরা ষষ্ঠ স্কন্ধের আলোচনার সঙ্গে ষষ্ঠ স্কন্ধের যে আলোচনা হয়েছিল একটা মাত্র উদাহরণ দ্বারা আমি সেখানে প্রমাণ করেছিলাম, ইন্দ্র মহারাজ স্বর্গের রাজা, ভালো কথা, ইন্দ্র মহারাজের কি হয়েছে, ইন্দ্র মহারাজের কি হয়েছে, তার মাথা খারাপ হলো, তে কেন গুরুদেবকে অপমান করলেন, সুরাসুর নমস্কৃতম দেবগুরু বৃহস্পতি শেষ তোমার সভাতে আসছে, ঐশ্বর্য মধ্যে তোমার এমন হলো যে গুরু এলে দাঁড়াতে হয় জানো না, কিন্তু পরক্ষণেই গুরু যখন চলে গেলেন যে শিষ্যের অভিমান হয়েছে, পরক্ষণে আবার দুঃখ পেলেন, সভার শেষে গুরুদেবকে খুললেন পেলেন না, বৃহস্পতি অন্তর্ধান করেছেন বলে এর যদি অভিমান হয়েছে যতক্ষণ অভিমান না যাবে ততক্ষণ আমি আর প্রকাশ আত্মপ্রকাশ করবো না, তখন কি হলো এখন যাগযজ্ঞ কে করবে, সোজা চলে গেলেন প্রার্থনা করতে, কোথায় যাবো কোথায় যাবো, পরামর্শতে ব্রহ্মার ব্রহ্মা গিয়ে গেলে বিশ্বরূপকে ভজন করে, বিশ্বরূপ ত্রষ্টানন্দ, আর বিশ্বরূপকে ভজন করে ঠিক আছে, বিশ্বরূপে দাঁড়াতে যাগযজ্ঞ করালেন, যজ্ঞ করাতে করাতে ওখানে আবার দেখলেন কি একটা কাণ্ড কারখানা, বিশ্বরূপের মাতুল মাতুলগুলো হচ্ছে অসুর আর পিতৃগুলো হচ্ছে দেবতাগণ, তো কি মা মায়ের মামাদের প্রতি স্বাভাবিক ভাগনাদের টান থাকে, তো ওম সোহা বলে জোর অত্যন্ত জোরে করে অগ্নিতে
হবন করছেন সবকিছু সোহা বলে আহুতি দিচ্ছেন, কিন্তু আবার গোপনে ইন্দ্র যখন এদিক ওদিক আছে টুক করে গোপনে আবার মাতুল কুলের জন্য সোহা বলে দিয়ে দিচ্ছেন। এটা ইন্দ্র যখন দেখল তখন রেগে গিয়ে আগুন হলো, তখন ওই যজ্ঞের মাঝখানে তরোয়াল খুলে তিনটে গলা কেটে দিল। প্রথম কথা হলো সে ব্রাহ্মণ প্রচণ্ড তেজিয়ান অন্যায় করেছে, ঠিক আছে তোমাকে সামলাতে হয় একটা আন্ডারস্ট্যান্ডিং করো, সেখানে গলা কেটে ফেললো। প্রথম কথা গুরুকে মারলো, গুরুরূপে গ্রহণ করেছে। দ্বিতীয় হলো সে ব্রাহ্মণ, তারপর তুমি যজ্ঞে দীক্ষিত হয়েছ তাকে নিয়েছো, তাহলে কত বড় হলো, সে ব্রহ্মহত্যা প্রাপ এবার গেল। সেটাকে যাও কোনো মতো একটা আলোচনা করে ভাগ করা হলো, ভূমি মাতা মায়েরা গাছপালা সব ভাগ, জল চার ভাগে ভাগ করে দিল। তারপর আবার কি হলো, আবার কিভাবে কর্মকাণ্ডে নেটওয়ার্কটা আমি বলছি, আমরা নেটওয়ার্ক জানি কম্পিউটার করি, কিন্তু এখানে নেটওয়ার্কটা দেখো তো, ও যে ভুল করলো তখন আবার কি করলো, তার পিতা বললো আমার ছেলেকে মেরে দিয়েছে, বলে সে আবার যজ্ঞ আরম্ভ করলো অবিচার যজ্ঞ। সেই যজ্ঞেতে কি হলো, ওষুধ তৈরি হলো, এখন ওই প্রথমে তো ব্রহ্মহত্যার পাপ ভাগ করে দিল, দ্বিতীয়বারে আবার সেই ওষুধ যাকে বৃত্তাসুরকে মারলো সেও ব্রাহ্মণ তাকে মারলো, এই ব্রাহ্মহত্যা আবার কোথায় দেবে। তো এইভাবে ইন্দ্রিয় পালিয়ে পথ পায় না, এবার যে ব্রহ্মহত্যা বা কোথায় পাবে, এবার তো পালাতে পালাতে গিয়ে কি করলো, মানস সরোবরে জলের ভেতর ঢুকে গেল। জলের ভেতর গিয়ে কি করলো, জলে যে পদ্মের মিনাল আছে যেখানে লক্ষ্মী দেবীর বাস, পদ্মের মিনালে লক্ষ্মী দেবী থাকে, সেইখানে গিয়ে লক্ষ্মী দেবীর চরণে আশ্রয় নিল, মা বাঁচাও। এখন কি হচ্ছে, জলের মধ্যে আগুন তো খাওয়া নিয়ে যেতে পারেন না, উপবাসে রয়েছে, দেবতাদের খাওয়া তো অগ্নি নিয়ে যায়, অগ্নিতে সোহা দেওয়া হয়, অগ্নি সেটা নিয়ে গিয়ে যার যার খাওয়া তাকে পৌঁছে দেয়। এখন সে জলের মধ্যে গিয়ে রয়েছে, তখন সমস্ত তেজিয়ান ঋষিরা মিলে মিটিং করলো, করে বলল ইন্দ্রকে খবর দাও ইন্দ্র যেন চলে আসে। বলে কেন, ইন্দ্র তো আসবে না, এলে তো ব্রহ্মহত্যার পাপ এরকম। বলে না চিন্তা নেই, আমরা অশ্বমেধ যজ্ঞ করাবো, বিশাল অশ্বমেধ যজ্ঞ করাবো, করে এবার বিশাল অশ্বমেধ যজ্ঞ করান। তাহলে দেখো একটা কোথায় সামান্য জিনিস থেকে কর্মকাণ্ডের লোকের বুদ্ধি কখনোই শুদ্ধ হয় না, একান্ত শুদ্ধ হরিভক্তের বিচার বৈশিষ্ট্য ছাড়া সবার বিচার যত বিদ্যান হোক তার বিচারে কন্টামিনেশন আছে, তাই বিশুদ্ধ হতে পারে না, ইট ক্যান নট বি, সম্ভব নয়, তার এমন একটা অবস্থা সে শুদ্ধ বিচারে আসতেই পারবে না। শুদ্ধ বিচারটা কে দেয়, আমাদের বুদ্ধি নিয়ন্ত্রণ কে, মন বুদ্ধি চিত্ত অহংকার, আমি যখন আলোচনা করেছি কি বলেছিলাম, চিত্তের দেবতা হলো কে, চিত্তের দেবতা বসুদেব, বাসুদেব, অহংকারের দেবতা হচ্ছে হ্যাঁ শঙ্করষণ, শঙ্করষণ অনিরুদ্ধ হচ্ছে বুদ্ধির, আর মন হচ্ছে প্রদ্যুন্ন হচ্ছে বুদ্ধির, অনিরুদ্ধ হচ্ছে মন, খেরোদ কোথায় অনিরুদ্ধ বিষ্ণু, এটা মন। তাহলে বুদ্ধি যেমন নিয়ন্ত্রণ করে কে, আলটিমেটলি ভগবান করে। শুদ্ধ বুদ্ধি যখন জাগরুক হয়, যখন জীব ধীরে ধীরে এলিমিনেট করতে করতে নিজের হেয় অংশকে বিচারে সব পারফেকশন আস্তে আস্তে যখন বিশুদ্ধ অবস্থায় উন্নীত হয়, তখন টোটাল কন্ট্রোল করেন কে, প্রদ্যুন্ন। এখন এটা ব্যতিরিকভাবে তিনিই করছেন, ব্যতিরিকভাবে, যেমন আমাদের অহংকারের দেবতা হলো শঙ্করষণ, কিন্তু অহংকারের দেবতা আমাদের যে ব্যতিরিক অহংকার, আমরা যে ফলস ইগো জাগ্রত হয়েছে, এটা ঘুরিয়ে ফিরিয়ে শঙ্করষণের দ্বারাই হচ্ছে। আবার যখন জীব শুদ্ধ অবস্থায় উন্নীত হবে, আমি কৃষ্ণের দাস, হনুমান যেমন বলছেন, হনুমান রাবণের কাছে বলছেন, রাবণ বলছে তুই কে, তো পরিচয় কি, হনুমান বলছে আমি রামের দাস, এই যে আমি রামের দাস, ভগবানের দাস, এই যে অহংকারটা, এটা হচ্ছে শুদ্ধ অহংকার, অহংকার ছাড়া বস্তু তো হয়ই না, অহংকার থাকতেই হবে, অহংকার থাকতেই, অহংকার ছাড়া অস্তিত্ব হয় না, না কিন্তু শুদ্ধ অহংকার আর অশুদ্ধ অহংকার দুটোই ভেদ। তাহলে এখানে দেখা গেল কর্মকাণ্ডের যে জালটা এমনভাবে জীবকে তাড়া করে, এই জাল থেকে বেরোবার কোনো পথ নাই। বেদেতে যেটা নাম দেওয়া হয়েছে অপূর্ব, অপূর্ব মানে খুব ভালো নয়, আমরা অপূর্ব বলে বলছি নাইস তা নয়, অপূর্ব এই শব্দটার নামই অপূর্ব, অর্থাৎ জীব যে কর্ম করে পূর্ব পূর্বজন্মে যে কর্ম করেছে তার প্লাস মাইনাস করে যে রেসিডিউটা ছিল সেটা তোমার সঙ্গে এই আত্মার সঙ্গে ফলো আপ করেছে, করে এই জন্মে তুমি যে জনিপ্রাপ্ত হলে সেই পূর্বের কর্মফলটা প্লাস
এই জন্মের যে কর্মফল তুমি বিস্তার করছো সেটার সঙ্গে প্লাস মাইনাস হবে, পরের জন্মে আবার তোমাকে সেটা যে প্লাস মাইনাস করে যে দুই পার্ট থাকে সেটা তোমার সঙ্গে ফলো করবে। কিন্তু যে সময় তোমার সিদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে, অর্থাৎ গুরু বৈষ্ণব ভালোবাসা 100% বিশ্বাস চলে এসছে আর কোনো অসুবিধে, সেই সময় তোমার আর কর্মফলের সমস্ত ল্যাটা মিটে গেল। কর্মফলের যে ফলো আপ হচ্ছে বারবার তোমাকে তাড়া করছে, এটা ধাক্কা দিচ্ছে এক জায়গা থেকে এক জায়গায়, সেটা তোমার শেষ হয়ে যায়। তাহলে কৃষ্ণ যেটা বলছেন, কর্মণা জায়তে যন্ত কর্মেন্নৈব বিলীয়তে, ঠিকই কথা বলেছেন। তাই তো দেখা যাচ্ছে কর্মের ফল, এটা যে কর্ম করবে তার ফল তাকে নিজেকেই ভোগ করতে হয়। এই জন্য বেদে বলছেন অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, জীবের শুভাশুভ কর্ম তাকে নিজেকেই ভোগ করতে হবে, কেউ নেবে না। তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে, কেউ নিতে পারবে না। যেখানে গীতায় ভগবান পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই যে জীবগুলো নিজের কর্মফলে যে ঘোরাঘুরি করছে, নিজে কষ্ট পাচ্ছে, আমি তার জন্য দায়ী নয়, আমি তাদেরকে বলিনি এসব করতে, তারা নিজে থেকে করছে। এই জন্য ভগবান বলছেন, পরিষ্কার জানাচ্ছেন যে ভগবান ওখানে বলছেন যে আমি এই যে পাপ এবং পূর্ব পাপ এবং পুণ্য এর ফলাফলটা আমি বিস্তার করি নাই, এটা ওরা নিজেরা বিস্তার করেছে। সেটা ভগবান বলছেন যে কি শ্লোকটা যেন বলি, আমি সবসময় বলি মনে পড়ে যাবে এক্ষুনি, বলছেন যে এই কর্মফল, দেখো ভুলে গেলাম, এক্ষুনি বলি সবসময়, এই কর্মফল তাকে নিজেকেই ভোগ করতে হবে, আমি এটা করি নাই, এগুলো আমার দ্বারা কৃত নয়, জীব নিজের কর্মফল অনুযায়ী তাকে তার ভোগ করতে হয়। সেখানে বলছেন না দত্তে কস্যচিৎ পাপম, এই শ্লোকটা না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানে ন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি জন্তবাহ। কৃষ্ণ বলছেন না দত্তে কস্যচিৎ পাপম, বিভু কখনো পাপও নেয় না পুণ্য, এই দুটো নিয়ে কোনো ব্যস্ত থাকে না, এটা জীব নিজের কর্মফলে বিস্তার করে। না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম ন চ এব সুকৃতিম বিভুম অজ্ঞানে ন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি জন্তবাহ। অজ্ঞানের দ্বারা স্বতঃসিদ্ধ জ্ঞান যে জীবের চাপা রয়েছে, অজ্ঞানের দ্বারা সে আবৃত রয়েছে, তাই জন্য সে মোহপ্রাপ্ত হচ্ছে, এই জন্য সে বুঝতে পারছে না। সেই জন্য কৃষ্ণ এখানে সুন্দরভাবে বলছেন, যেটা ব্যাখ্যা করলে এবার বোঝা গেল যে কর্ম না জায়তে জন্তু কর্মেন্নৈব বিলীয়তে সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মেন্নৈব বিপদ্যতে। কর্মের দ্বারাই তার জন্ম হয়, সুখ দুঃখ সব বিস্তার হয়। আর নিজে কর্মফলের বিস্তার করে কেউ যদি মনে করে ঈশ্বর আছে, ঠিক আছে, দেখো নিজে কর্মে লিপ্ত থেকে অন্য জীবের কর্মফলদাতা কোনো ঈশ্বর যদি থাকে, কর্মফলের দাতা যদি ঈশ্বর থাকে, জীব তো নিজের শুভাশুভ কর্ম বিস্তার করে। কিন্তু ফলের কথা বলতে গিয়ে ভগবান গীতাতেও বলেছেন কর্মণ্যেব অধিকার আস্তে মা ফলেষু কদাচন, বলেছেন কর্মে তোমার অধিকার কিন্তু ফল দেবে, ফলে তুমি চিন্তা, ফল তোমার বিচার করবেন ভগবান। এই জন্য অস্তি চেদ ঈশ্বরাহ কশ্চিত ফল রূপাণী অকর্মণাম কর্তারম ভজতে সোপি ন হি অকর্তু প্রভুর হি স। তাহলে ঈশ্বর যদি থেকে থাকেন ফলদাতা, তাহলেও তিনি কর্মফলদাতা, ফল কর্মফল দান দ্বারা কর্তারই ভজন করেন, অর্থাৎ যেমন কর্মফল তেমনভাবে ফল দেন, অর্থাৎ কর্তার ভজন করেন। মানে জীব যেমন কৃষ্ণকে ভজন করে, কৃষ্ণ জীব কাকে, যে ভক্তরা যে ভজন করে, জীব যখন সেরকম অবস্থায় উন্নতি হয় তখন তো ভক্ত হয়ে যায়, প্রথমে তো থাকে না কর্মফল, থাকে বন্ধন থাকে, কিন্তু যখন ভক্ত হয় তখন তার যে ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানকে যে ভজন করে, তা শাস্ত্র বলছে যে ভগবানকে যেমন ভক্ত ভজন করে, ভগবানও ভক্তকে ভজন করে। এটা কেউ শোনেনি কোনোদিন এই কথা, যেমন ভগবানকে ভক্ত ভজন করে বলে জানি, কিন্তু ভগবান আবার ভক্তকে ভজন করে শুনিনি, মানে শুনুনি তো পুরো লীলা করতে, প্রত্যেকটা কথা শুনলে বোঝা যাবে, প্রত্যেকটা কথা শুনলে বোঝা যাবে যে কিভাবে ভগবানও ভক্তের সেবা করে।
যত কিছু আছেন না যা কিছু সমস্ত পাঠিয়ে দেন, অনেক কিছু করেন, এগুলো অনেক তত্ত্ব সিদ্ধান্ত যে লীলাগত বৈশিষ্ট্য আমরা দেখব। তাহলে অনেক উদাহরণ, একটা নয় হাজার হাজার সমস্ত ভক্ত, সেটা ভগবানের কমিটমেন্ট আছে, যে যথামান প্রপদ্যান্তে তাংস তথৈব ভজামি হন, ভগবানের নিজের কথা, তো আমার নয়, একটা একটা করে উদাহরণ দিতে তাহলে ওইগুলোই বলতে থাকবো আর এগুলো হবে না। হ্যাঁ, প্রদ্যুম্ন মিশ্র বলে দক্ষিণ ভারতের একটা ব্রাহ্মণ, সেই যে করেছিল এটা কি লিখেছেন ভগবান, যোগক্ষেম বহামি অহম, এটা লিখেছেন, হ্যাঁ যোগক্ষেম বহামহম লিখেছেন, ওটা কেটে দিয়েছিলেন, এটা কেটে লিখে একটু রেক্টিফিকেশন করেছেন গীতা। আর কৃষ্ণ বলরাম কি করেছিলেন, সে দক্ষিণ ভারতের কথা, এটা প্রসিদ্ধ কথা। তখন কৃষ্ণ বলরাম কি করেছিলেন, ওই কথাটাকে ও বিশ্বাস করেনি বলে, কিন্তু ব্রাহ্মণ কিন্তু কৃষ্ণ বলরামকে ভালোবাসে, এই জন্য কৃষ্ণ বলরাম মাথায় করে চাল ডাল তেল নুন সমস্ত কিছু মাথায় করে এনে সেই ব্রাহ্মণের বাড়িতে, কাঁচা বাড়ি, ওর ওপর বললে ব্রাহ্মণীকে ডাকছেন বাইরে, বেশি দেখে দুটো ফুটফুটে ছেলে, তারা চাল ডাল বস্তা করে কুলির মতো বয়ে নিয়ে আসছে, বলে কি তোমরা কোথা থেকে এলে, বলো তোমার ব্রাহ্মণ আমাদের মাথায় দিয়ে, তোমাদের মাথায় দিয়েছে এই ফুটফুটে ছোটো ছেলে, বললো হ্যাঁ আমাদের মাথায়, দয়া মায়া নেই নাকি, হ্যাঁ সব নাবিয়ে নিলেন, নাবিয়ে নিয়ে রাখলেন সব দিয়ে চলে গেল। আর বলছে তোমাদের পিঠে এরকম দাগ কেন, এরকম লাল লাল, বললো আমাদের মেরেছে, মেরেছে বুকে এরকম লাল লাল দাগ, তোমার ব্রাহ্মণ মেরেছে, মেরেছে, ও তো মারে না কাউকে, হ্যাঁ মেরেছে, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো মেরেছে, তোমার আসবে তো, কৃষ্ণ বললাম চলে গেল। ব্রাহ্মণ এবার সারা দিন রোদে ঘুরে সেদিন আর কোনো ভিক্ষাই পাননি, রোদে পুরে একেবারে তৃষ্ণার্ত হয়ে এসে বারান্দায় বসে বলে ও ব্রাহ্মণী শিগগিরি জল নিয়ে আসো, আজকে ভিক্ষা আর কিছু পেলাম না, সব আজকে সারাদিন খালি করলাম। ব্রাহ্মণী ভেতর থেকে এসে বলে কী বলি, তোমার কি মাথা খারাপ, আজকে তো তুমি পাঠিয়ে দিয়েছো চাল গম তেল নুন সব তো পাঠিয়ে দিয়েছো, আমি পাঠিয়েছি, তো মাথা খারাপ হয়ে গেল, মাথা খারাপ আমার না তোমার, ওই দেখো ভেতরে বস্তাগুলো সব রয়েছে, সব কে দিয়ে গেল, বলে দুটো ফুটফুটে বাচ্চা, দুটো ফুটফুটে বাচ্চা, হ্যাঁ একটা তো কৃষ্ণবর্ণ একটা ফর্সা, আর তুমি নাকি আবার মেরেছো বুকে এরকম লাল দাগ, আমি মেরেছি, সঙ্গে সঙ্গে মাথায় চলে গেল, আমি যে গীতা শ্লোকের ওপরে লাল পেন দিয়ে কেটেছিলাম ওটা গীতায় কৃষ্ণের লেগেছে, হায় হায় যোগক্ষেম বাহাম্যাম, এই যে কত বড় সত্যি কথা, ব্রাহ্মণ সেদিন হাত ছড়িয়ে কাঁদতে আরম্ভ করল। বিল আমাদের বিল্বমঙ্গল ক্ষেত্রে দেখুন তাও সত্য, একটা একটা করে হাজার হাজার ঘটনা আমি বলতে থাকব সব এই আপনার। তারপর তোমার ওই যে কি বলে যাকে বলে, প্রচুর একটা একটা করে উদাহরণ দিলে বোঝা যাবে যে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ওই আমাদের জয়দেব গোস্বামী তার ক্ষেত্রে কৃপা করলেন কিভাবে। তাহলে যোগক্ষেম তিনি বহন করেন এটা মিথ্যে কথা না, তা যদি হতো তাহলে আমি কি করে খাচ্ছি, আমি তো একটা পয়সাও রোজগার করিনি, হরি কথা বলো একটা পয়সা খাই না আমি কোনো দিন, এই যদি কোনো রকম কিছু আসে সে গন্ধ ছাপিয়ে শেষ করে দিই, ওই খাওয়া দাওয়ার ব্যাপারে না। তাহলে দেখা যায় যবে থেকে আমি ঘর ত্যাগ করেছি আজ পর্যন্ত না খেয়ে নে, বরঞ্চ আপনাদের থেকে ভালোই খাই, দেয় আমি খাই না সেটা অন্য কথা, আসে তো সে কে পাঠায়, আমার কথা হলো তো আমি চাকরি করি না, আমার কোনো কেউ প্রমাণ করতে পারবো না, কিছু আমার নেই ডিপোজিট, খালি ভগবানের উপর নির্ভর, তো খুব ভালো জীবনযাপন করছি, তো এটা ভগবানই করছে। তাহলে দেখা যায় ভগবানের উপর বিশ্বাস করলে পরে সেটা সম্ভব, আর বিশ্বাস না করলে ভগবান বলে তুই আমাকে বিশ্বাস করি, তাহলে নিজেরটা নিজেই করে নে, আমাকে তো বিশ্বাস করবে না। তাহলে দেখা গেল অপূর্ব বলে যে যে কথাটা বেদের একটা টার্ম একটা শব্দ আছে, সেটার মানে হলো জীব যে কর্মফল বিস্তার করে সেই কর্মফল মৃত্যুর সময় তার যে শুভাশুভ কর্মে যে বিস্তার করেছে তার মধ্যে প্লাস মাইনাস হবে, অ্যাকাউন্টস হবে, অ্যাকাউন্টস হবে ফাইনাল অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট হয়ে প্লাস মাইনাস হয়ে যেটা থাকবে সেটা এবার আপনার আত্মার সঙ্গে যখন শরীর ছাড়বেন ফলো আপ করবে, গেপ ফিক পরের যে জন্মটা হবে ওর সঙ্গে চলে যাবে, এবার লোকে বুঝতে পারছে না ব্যাপারটা কি। এইভাবে কিন্তু প্রত্যেক জীবে দেখেন, কোনো একটা বাচ্চা খড়গপুরের স্টেশনে আমি ট্রেন ধরবো দাঁড়িয়ে রয়েছি, দেখি একটা গরিব, অনেক দিন আগেকার কথা আজকের না, হয়তো 25-30 বছর আগে, ওখানে দেখি একটা গরিব মা সদ্য বাচ্চা হয়েছে আর দুধও নাই তার স্তনে কিছু নাই, বাচ্চাটাকে কী করেছে একটা চা কিনেছে, চা বা ভিক্ষা নিয়েছে নাকি, পাউরুটির মধ্যে ভিজিয়ে সেই চায়ের মধ্যে একটু গলিয়ে
বাচ্চাটার মুখে দিচ্ছে, আমার কান্না এসে গেছে, এই বাচ্চাটা দুধ খাওয়ার বাচ্চা, তার কর্মফল দেখো, তাকে ওই চায়ে ভিজিয়ে কোনো মতে কী খাবে বাচ্চাটা, কিছু তো নেই। আবার দেখা যায় একটা কুকুর, সে ধনির বাড়িতে এসে বহাল তবিয়তে আছে, এসি ঘরেতে এখন মাংস খাচ্ছে, সে তার মজা কী? তাহলে এই যে হচ্ছে চিন্তা করুন, একটা কুকুর তার একটা ভোগের এত বিলাস ব্যবস্থা, আর একটা মানুষের বাচ্চা সে দুঃখে কাঁদছে, খেতে পাচ্ছে না। এটা যে হচ্ছে এটা কী করে? কর্মফলেই তো হচ্ছে, কর্মফলেই তো হচ্ছে, তাছাড়া কী করে হচ্ছে? কোনো একটা বাচ্চাকে সে গরিব ঘরের ছেলে তাকে দত্তক নিয়ে চলে গেল একটা ধনী ব্যক্তি, নিয়ে গিয়ে তাকে কোটি কোটি টাকার মালিক করে দিল। পরমবীর মাধব গোস্বামী মহারাজকে যখন ঘর ত্যাগ করে তিনি চলে গেছিলেন, হরিদ্বারে ঘাটের সময় বসে রয়েছে, দিব্য দর্শন। পরমবীর মাধব গোস্বামী দেখলে আপনি সঙ্গে সঙ্গে কাপড় জমা ছেড়ে পড়ে যাবেন পায়ে, মানে এইসব অভিমানের যে কাপড় ফেলে পড়ে যাবেন, এত সুন্দর। সেখানে একটা মারোয়াড়ি আর মারোয়াড়ি সেটনি খালি বারবার দেখছে বাচ্চাটা, এই ছেলেটা কোথা থেকে, রোজ দেখি গঙ্গার তীরে বসে থাকে। একদিন গিয়ে আদর করে বলছে, বাবা তুমি আমাদের বাড়ি যাবে? বলে, আপনারা কে? সেটনি বলতে, আমরা কোটি কোটি টাকার ধনী, পয়সার মালিক, আমাদের সন্তানাদি নেই, তোমাকে দেখে খুব ভালো লাগছে, আমাদের বাড়ি যাবে, তোমাকে সব দিয়ে দেবো, তুমি মালিক হবে, আমাদের ছেলে হবে? মাধব গোস্বামী বলে, তো ভগবানের বড় পরীক্ষা, আমি আমার নিজের মাকে ছেড়ে এলাম ওখানে, হ্যাঁ ছেড়ে এসে এখানে এলাম, এই ভগবানকে প্রাপ্ত হবে বলে হিমালয়ে গেলাম, আর হিমালয়ে গিয়ে সেখান থেকে দৈববাণী হলো, তোর গুরু আছে বাংলাতে চলে যা, দৈববাণী হলো পরম পূজ্য মাধব গোস্বামী আমাদের কাকা গুরু, আর এখন এসে হরিদ্বারে দুদিন রয়েছি, শান্তিতে থাকতে দেবে না, মায়াদেবীর কাণ্ডটা দেখেছ, মায়াদেবীর কাণ্ড দেখেছ, আমি গঙ্গাতে একটু মনটাকে স্থির করার চেষ্টা করছি, গঙ্গায় স্নান করে জলপান করে মায়াদেবীর কাণ্ডটা দেখো, এখান থেকে পাঠিয়ে দিয়েছে আমাকে, আমাকে ব্যতিব্যস্ত করার জন্য। তখন হাত জোর করে বলছে, মা আমি আমার নিজের মাকে ছেড়ে এসছি, আমি আর মা বাবাকে ভজনা করার জন্য আসিনি ভগবানকে, আমি চলে যাবো এখান থেকে। তো তারা আর কী করেন, তা তো স্বীকার করলেন না, কিন্তু সাধারণ ব্যক্তি হলে কী করতেন, স্বীকার করে নিতেন। এরকম কত ঘটনা আমাদের গুরুবর্গের জীবনে ঘটেছে। আশ্রম মহারাজ, আশ্রম মহারাজকে যদি দেখো, তার ফটোটা রাখা যায় জীবনী, আমার মতো অধমকে দিয়ে লিখিয়েছিলেন, ওই যে যেটা ওই যে হ্যাঁ ভক্তসৌধ আশ্রম মহারাজ, যার জীবনীটা বেরিয়েছিল, সে তোমার বিমলাপ্রসাদ, বিমলাপ্রসাদ সরস্বতী ও ভূতবৃত তৎপ্রিয়, হ্যাঁ ছাত্রদের বিমলাপ্রসাদ, এই গ্রন্থটা পড়লে, ছোট্ট গ্রন্থ মানে ছাত্রদের বললাম, আপনার মনে হবে যেন ছাত্ররাই পড়বে, আমি পড়বো না, ওটা পড়লে এত ভালো লাগবে চোখ খুলে যাবে। সেখানে আশ্রম মহারাজকে দক্ষিণ ভারতে যখন ব্যস্ত ছিলেন, এত সুন্দর দেখতে ছিল, সেখান থেকে এক মেম সাহেব বিদেশে বুড়ি, সে তাকে ছেলের মতো ভালোবাসত, সে লাস্টে অফার করলো, সে তো বৌবাদের সেবায় রয়েছে, তাকে অফার করলো, আমার একমাত্র কন্যা দেখো, এই কন্যা, এর সঙ্গে তোমাকে বিবাহ দেবো, তুমি আমার সঙ্গে ইংল্যান্ডে চলো, তোমাকে সব দিয়ে দেবো, বাড়ি ঘর সম্পত্তি সব তোমার। আশ্রম মহারাজকে গেছিল, যে কথা দিয়ে আমি শুরু করলাম আজকে হরিকথাতে, যে চৌদ্দ ভুবনের মধ্যে এমন কোনো লোভনীয় বস্তু যদি আপনারা খুঁজে বার করতে পারেন, যেটা বিশুদ্ধ গুরু বৈষ্ণবকে আকর্ষণ করছে, তাহলে আমি আর কান্দুরকে কেটে ফেলে দেবো। বিশুদ্ধ গুরু বৈষ্ণব চাই, তথাকথিত গুরু বৈষ্ণবের কথা আমি বলছি না, তাদের কাছে আপনি প্রলোভনের বস্তু ত্রিভুবনের যা কিছু আছে এনে জড়ো করে দিন, বলে এটা দিচ্ছি আপনাকে, এটা করুন, তাতে কোনো রাজি হবে না। তারা যে আনন্দটা পেয়ে গেছে তার সামনে, ও আপনার কাছে ওটা মূল্যবান হতে পারে, তার কাছে কোনো ভ্যালু নেই, এই কথাটা লোকে বুঝতে চায় না। ওই জন্য জড় অভিনিবেশ থেকে ওঠাটা দরকার, নাহলে হয় না। তাহলে আমরা দেখলাম, বলছেন কৃষ্ণ যদি কর্মফলদাতা ঈশ্বর থাকে, আর গীতাতে তো নিজেই বলেছেন কর্মফলদাতা, হ্যাঁ বলছেন কর্মণ্যেব অধিকার আস্তে মা ফলেষু কদাচন, তাহলে যদি কর্মফলের কোনো কেউ দাতা থাকেন, সেও তো বিচার করলে দেখা যায় কর্ম যে করে তাকেই ভজন করছেন, কেন যা কর্ম করবেন এক্স্যাক্ট তার ক্যালকুলেশন করে তার ফলটা দেবেন। বুঝে গেল কি বল, যা কর্ম করছেন সেই কর্মের ফলটা করে তাকে অ্যাকাউন্ট, কর্মফলটা তো তার, এই কর্মফল দাতা কি করবেন, নতুন করে আকাশ থেকে আনবেন কি? যেমন একটা অ্যাকাউন্টেন্ট আছে, সবাই আপনার অফিসে সবাইকেও স্যালারি জমায় পেমেন্ট দেয়, তো অ্যাকাউন্টেন্টের কি কোনো কি গুরুত্ব, অ্যাকাউন্টস ঠিক আছে ভালো কথা, আপনার নামে স্যালারিটা জমা করে দিন, অমুক ব্যক্তি মিস্টার মুখার্জি স্যালারি নিয়ে গেছেন 35,000 টাকা নিয়ে গেল, তো তার বাহাদুরিটা কি আছে? আপনি কর্ম করেছেন,
আপনার অ্যাকাউন্টটা খালি প্লাস মাইনাসও করে দিয়েছি ব্যাংক থেকে, এই তো করেছে। তো এইটি তো ইন্দ্র কৃষ্ণ বলতে চাইছেন, কৃষ্ণ ঘুরে ফিরে কৃষ্ণ এক কাজে বহু কাজ করে, কৃষ্ণ এত চালাক, এই কথার দ্বারা এক এই কথার দ্বারা ইন্দ্রকে খেপিয়ে দিচ্ছেন, তুই বেটা কে, এই কথার দ্বারা ইন্দ্রকে খেপিয়ে দিচ্ছেন, ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা, তাকে খেপিয়ে দিচ্ছেন, তুই খ্যাপ, তুই খেপে গেলে এবার তোকে শাসন করবো, জগৎবাসীর কাছে একটা উদাহরণ থাকবে, এই কথার দ্বারা ইন্দ্রকে খাপাচ্ছেন। দ্বিতীয় কথা হলো পিতাকে উপদেশ দিচ্ছেন, তৃতীয় কথা বলো আমাদের জন্য তত্ত্ব উপদেশ, ঠিকই কথা বলছেন। যদি আমি কর্মফল করে থাকি, আগরওয়ালা ঝুনঝুনিওয়ালা সব ফল দান করছে, কাপড় জামা কম্বল দান করছে, সব করছে, পেছনে থাকে বলুন উদ্দেশ্যটা কি, মহারাজ স্বর্গবাস হোগা, স্বর্গবাস হবে, ও এর উপরে কিছু জানে না, ও স্বর্গবাস হবে বলে ফল দান করছে, কম্বল দান করছে, সব দান দক্ষিণা করে এখন সে তৈরি করছে যে মরবার পরে স্বর্গে যাবে। তো সেই মূর্খটাকে যদি বলা হয় তুমি যে স্বর্গে যাবে কতদিনের জন্য যাবে, সে তো তার উত্তর দিতে পারবে না। যেখানে গীতায় ভগবান পরিষ্কার বলছেন, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি, আপনি যে ডিপোজিটটা নিয়ে তৈরি করে, যে আমানতি জিনিসটা নিয়ে কর্মফল আপনি স্বর্গে যাবেন, স্বর্গে সেই কর্মফল যতদিন আপনি এনজয়মেন্ট ততদিন, যেমন হোটেলে ফাইভ স্টার হোটেলে যতটা পেমেন্ট দেবে ততদিন থাকতে দেবে, পরক্ষণে অ্যাকাউন্টস দিয়ে বিলটা ফেলে দিয়ে যাবে, যাও দা ভাগো এখান থেকে, কী করবে, যতক্ষণ পেমেন্ট দেবে থাকবে, সেরকম আপনার যা ডিপোজিট যা থাকবে সেটা হয়ে গেলে স্বর্গ থেকে ধাক্কা মেরে আবার এইখানেই ফেলবে। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি, এত বড় পরিষ্কার কথাটা কেউ মাথায় ঢুকছে না। তা কৃষ্ণ কীরকম ধরো তত্ত্বগুলো উপদেশ করছেন, সেখানে ইন্দ্রকে রাগিয়ে দিচ্ছেন, তাহলে যদি থেকে থাকে ঈশ্বর, সেও তো কর্মফল যে বিস্তার করছে তারই তো কর্মফল দিচ্ছে, এর মধ্যে ফলদাতার কোনো কিছু এর মধ্যে নেই, ফলদাতা কি করবে, যা কর্ম করেছে তার ফল দিচ্ছে। তা এখানে বলছেন কিম ইন্দ্রেণেহ ভূতানাম স্ব স্বকর্মানাম অনুবর্তীনাম, ইন্দ্রের কি করার আছে এর মধ্যে, পিতাকে বলছেন ব্রজবাসীগণকে যে আপনারা বিচার করে দেখুন ইন্দ্রের এর মধ্যে করার কি আছে, আপনি যে কর্ম করবেন তার ফল পাবেন আপনি, তো ইন্দ্র এর মধ্যে ইন্দ্রের ফাংশনটা কি, কী করতে চায় ইন্দ্র, কিম ইন্দ্রেণেহ ভূতানাম স্ব স্বকর্মানুবর্তীনাম, নিজের নিজ কর্মের যে নিজের নিজের ফলটা যে ভোগ করে এর মধ্যে ইন্দ্রের কী করা আছে, বলছে অনিশেন বলছেন অনিশেন অন্যথা কর্তুম স্বভাব বিহিতম নৃণাম, ও আবার ঈশ্বর কবে হল, বলছেন এখানে পানি মাত্রই প্রাপ্তন কর্মে সুখ দুঃখ ভোগ করে, যিনি মানবগণের স্বভাব বিহিত কর্মের অন্যথা করতে পারেন না তার দৃশ্যে ইন্দ্রের দ্বারা কী প্রয়োজন সিদ্ধ হবে, পিতা ব্রজবাসীগণ আপনাদের কি, আপনারা নিজে কর্ম করেছেন স্যার ফল ভোগ করুন, আর ঈশ্বর যদি থেকে দেয় ইন্দ্রকে এর মধ্যে, ইন্দ্র তো দেবতা, আধিকারিক দেবতা থাকে, যেমন ক্যাবিনেট ভাগ করে দেয়া থাকে, ফিনান্স মিনিস্টার তারপরে সব ভাগ করা থাকে, আর আমরা শুনেছি বাংলাতে আবার মৎস্যমন্ত্রীও থাকে, আমি শুনে বলে মৎস্যমন্ত্রী থাকে, মাংসমন্ত্রীও থাকা দরকার ছিল, কেন লোকের গায়ের মাংস কত বাড়ছে কম যেটা হিসাব করুন, যে দেশে মৎস্যমন্ত্রী হাসির কথা, মৎস্যমন্ত্রী ওটাকেও কন্ট্রোল করে, আশ্চর্য, তো সবই সম্ভব, এখানে আর কোনো অসম্ভব কিছু নেই। তো সেখানে ধীরে ধীরে বলছেন যে এক কাজ করো, একে তো পুজো করে কি হবে তোমাদের, যে একে পুজো করে তো কোনো লাভ নেই, জীবের নিজ কর্মফল দ্বারা উঁচু নিচু জনিতে প্রবেশ করে, এতে ওর কী করার আছে, এইভাবে ইন্দ্রকে খেপিয়ে দিচ্ছেন। তাহলে তারা এবার উপদেশ চাইলেন তাহলে কি করা উচিত, বলে তোমাদের সম্মুখে চোখের সামনে রয়েছে দেখো এই যে গিরিরাজ মহারাজ পর্বত রয়েছে, এর প্রভাবটা দেখো, এই গিরিরাজ মহারাজ পর্বত রয়েছে বলে মেঘগণকে আকর্ষণ করে আনে, তারপরে বৃষ্টি হয়, গিরিরাজ মহারাজ আছে বলে কত লতা পাতা ঔষধি ঔষধি আছে না, ঔষধি প্রচুর ঔষধি, কন্দমূল আছে ইত্যাদি সমস্ত আছে, এই সমস্তগুলো দিয়ে গিরিরাজ মহারাজ কত কৃপা করছে, তারপরে ধরো গিরিরাজের কন্দরেতে ছেলেপেলেরা খেলতে পারে আর গৌ ভৈঁস এখানে বিচরণ করছে পাদদেশে, তাহলে এখানে কি করা উচিত, বলছে এক কাজ করো, এই গিরিরাজ মহারাজের উপর আমরা কিন্তু সবাই বাস্তবিকভাবে ঋণী, গিরিরাজ মহারাজকে পুজো করো, গিরিরাজ মহারাজকে পুজো করলে ভালো হয়। তো বাচ্চার এই যুক্তিটা সবাই মিলে শুনলেন, শুনলেন ভালোই তো বলেছে, গিরিরাজ মহারাজকে পুজো করা উচিত, গিরিরাজ মহারাজকে পুজো করা উচিত, সাক্ষাৎ তোমার সামনে গিরিরাজ মহারাজ রয়েছে, সে কত তোমাদের সেবা করছে,
তাহলে কি করতে হবে? বলে যা ইন্দ্রপূজার যে ইন্দ্রপূজার যে ব্যবস্থাগুলো তুমি করেছো, তোমরা কিছুই করতে হবে না, এই ইন্দ্রপূজার ব্যবস্থাগুলো নিয়ে এই গিরিরাজ মহারাজকে পুজো দাও, ভক্তিভরে পুষ্প আদি সব অর্পণ করো, তুলসী অর্পণ করে ভোগরাগ দাও, যজ্ঞ আদি যা কিছু করার একেই করো, আর করে তারপরে গিরিরাজ মহারাজকে পরিক্রমা করো। তখন বলে লালা যখন বলেছে তাহলে এই কথাই মানা হোক, লালা যখন বলেছে, কৃষ্ণ যখন বলেছে, তখন তারা সবাই মিলে রাজি হলেন। কেন কৃষি বাণিজ্য করি, গিরিরাজ মহারাজের উপর আমরা ঋণী, আর ইন্দ্র কি করতে পারে সেইটি চিন্তা করে যখন বুঝলেন তখন ঠিক আছে। তখন যত কিছু উপকরণ জোগাড় হয়েছিল কিসের জন্য, ইন্দ্র পূজার জন্য, ইন্দ্র জাগের জন্য, তখন সমস্ত কিছু যত কিছু সমস্ত কিছু জড়ো করে গিরিরাজের সামনে রাখা হলো। গিরিরাজের মুখারবিন্দু যাকে বলে, যেখানে আনোর গাম আদি, ওখানে সমস্ত কিছু সেখানে সব এ করে তারপর সেখানে কি হলো, এবার গিরিরাজকে অর্পণ করা হলো। অর্পণ করার পরেতে একটা আশ্চর্য একটা বিষয় দেখা গেল, যে গিরিরাজের মধ্যে কৃষ্ণকে দেখা যাচ্ছে। কৃষ্ণ এখানে দাঁড়িয়েছে বন্ধুগণের সঙ্গে, আর বাবা মা সব জব সমস্ত ব্রজবাসীগণ, আর সঙ্গে সঙ্গে দেখছেন কৃষ্ণ গিরিরাজের মধ্যে প্রকাশিত হয়েছেন, হয়ে মুখটাকে হাঁ করছেন, বলে দাও কি কি এনেছো তোমরা দাও। ওদের আরও আনন্দ বাড়ছে, আরে গিরিরাজ সাক্ষাৎ প্রকট হয়েছে, কিন্তু আমাদের লালার মতো মুখ না, দেখতো এই লালাই তো, ও তো এখানে দাঁড়িয়ে আছে, কি কৃষ্ণেরই মুখ। সেখানে সমস্ত এই যে আহার আদি সব নিচ্ছেন, গিরিরাজ আহার করছেন নিমেষের মধ্যে সমস্ত, আর যদি থাকে আরও আনো ইত্যাদি বলছেন। এই রকম ভাবে তারা আনন্দের সঙ্গে গিরিরাজের এরকম অর্চন করলেন, সেবা করলেন, উপহার সমস্ত দিলেন। দেওয়ার পরেতে এবার কি হলো, বলছেন যত পায়েস আদি মালপুয়া যা কিছু আছে সমস্ত রান্নাবাড়ি করে ইন্দ্রজাগে যা কিছু ছিল সমস্ত কিছু কি বলছেন, তসমাদ গবাম ব্রাহ্মণানাম অদ্রেশ্চারভ্যাতাম মখাহা। এই গিরিরাজের অর্চন শুরু করল, য ইন্দ্রজাগ সম্ভারাস সম্ভারাস্তৈরয়ম সাধ্যতাম মখাহা, যে ইন্দ্রজাগের জন্য যা কিছু উপকরণ সমস্ত লাগিয়ে দিয়ে, পচন্ত্যাম বিবিধা পাকাহা সুপান্তা পায়সা পায়সাদয় পায়স পায়স পায়সাদয় আর সংযাব পূপ সংকুল সর্ব দোহশ্চ গৃহ্যতাম, সমস্ত দুধ দধি যা কিছু আছে সব নিয়ে মালপুয়া পিঠে যা কিছু আছে সমস্ত তৈরি করে তার সামনে রাখি দিলেন, এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে একেবারে দিয়ে সমস্ত আহ্বান করে, সম্যক ব্রাহ্মণই ব্রহ্মবাদিভি অন্যম বহুবিধম তেভ্য দেয়ম বোধেনু দক্ষিণাহা। এবার ব্রাহ্মণ বৈষ্ণবকে সমস্ত নিমন্ত্রণ করে সেই সব উপহারগুলো যা কিছু গিরিরাজকে ভোগ দেওয়া হয়েছিল সেইগুলো সমস্ত ভোগ দেওয়া, তাদেরকে খাওয়ানো হবে, এবং গোমাতা ধেনু দক্ষিণা দিতে হবে ব্রাহ্মণ বৈষ্ণবগণকে। এইভাবে গয়নাকাটিতে সাজিয়ে সমস্ত গোমাতাগুলোকে দান করা হলো। এইভাবে দেখা গেল বিরাট এক আনন্দ উৎসব হলো, কল্পনা করা যায়। সমস্ত ভোজন ভোজন করিয়ে তারপর নিজেরাও এবার ভোজন করলেন, প্রসাদ নিজেরাও ভোজন করলেন, করে এখানে লিখে যে ভূত্যা পিত্যা অলঙ্কৃতাহা, ভোজন পান করে অলঙ্কার গয়নাগাটি পরে তারপর গিরিরাজ পরিক্রমা করেছেন। এমনি এরা কারা না ব্রজবাসী সাক্ষাৎ, আমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে এই যে গিরিরাজ পরিক্রমা, এই পরিক্রমা বিষয়টা হলো অর্চনের অঙ্গ। সেই জন্য গুরুপাদ পদ্মকে দেখেছি যতক্ষণ পরিক্রমা করতেন কিছু খেতেন না, বৃদ্ধ অবস্থা একেবারে অবাক কাণ্ড, সারা দিন রোদে ঘুরছেন কিছু খেতেন না, যখন অর্চন শেষ করে ফিরবেন সে যত রাত হোক তারপর তিনি খাবেন, তার অর্চনের অঙ্গ এটা। কিন্তু এখানে যদি তোমরা উদাহরণ দেখা ব্রজবাসীরা যে ভূত্তা পিতা খাওয়া দাওয়া করে পরিক্রমা করেছিল এটা দেখবে না, কারণ ওরা হচ্ছে ব্রজবাসীরা কৃষ্ণের সঙ্গে অভিন্ন কৃষ্ণের, কিন্তু আমাদের গুরুবর্গ এরাও কৃষ্ণের সঙ্গে অভিন্ন হলেও যেহেতু এটা গুরুবর্গ হিসেবে যা দেখিয়েছেন সেটা পালন করা উচিত, কিন্তু সবাই পারে না, এত বড় গিরিরাজ পরিক্রমা করবে না খেয়ে হয়,
খেয়েই করে, যা যা পারে করে, কিন্তু এটা নিয়ম, অর্চনের অঙ্গ, পরিক্রমাটাকে বলা হয়। এখন আমাদের এখানে সুখদেব গোস্বামী বলছেন যে সমস্ত কিছু, এবার বলছেন, এবার সুখদেব গোস্বামী বলছেন কালাত্মনা ভগবতা শত্রু দর্পম জিঘাংস জিঘাংসতা প্রক্তম নিসম্য নন্দাদ্যা সাধ্য গৃহন্ত তদ্বচ, সাধু অগৃহন্ত তদ্বচ। বলছেন এইভাবে কি করলেন, তথাচ ব্যাদধু সর্বম যথাহ মধুসূদন, মধুসূদন কৃষ্ণ যেমন বলেছিলেন ঠিক তেমনভাবে আচরণ করলেন, বাচয়িত্বা সস্তায়নম তব দ্রব্যেণ গিরি দ্বিজানো, গিরিরাজকে এইভাবে অর্চন করলেন, সমস্ত কিছু উপহার দিলেন, উপহৃত বলীন সর্বানাদৃতা জবসম গবাম গোধনানি পুরস্কৃত গিরিন চক্রুর প্রদক্ষিণম, সমস্ত কিছু গোমাতাগুলোকে আগে করে যখন পরিক্রমা করছে, এখানে লেখা যে গোধনানি পুরস্কৃত, কেন গোমাতার মধ্যেই সর্ব, গোমাতার মধ্যেই সর্বদেবতার অধিষ্ঠান আছে, বেদেতে বলা আছে, সমস্ত প্রমাণ আছে, গোমাতার মধ্যে, গোমাতার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান, অধিক কি কৃষ্ণের অধিষ্ঠান গোমাতার মধ্যে, সেই জন্য গোমাতা, গোমাতাকে আগে রেখে তারপর যে গোমাতা আগে যাচ্ছে, এরা যদি পরিক্রমা করে তার সার্থক সেটা ভালো হয়। গোমাতাগণকে আগে, গোধনানি পুরস্কৃত গিরিন চক্রুহু প্রদক্ষিণম, তারা কি করলো কৃষ্ণের গান গাইতে গাইতে যারা বৃদ্ধ আছে তারা তো কী করলো শকটে বসলো। অনেকে বলে গাড়িতে করে গোবর্ধন পরিক্রমা উচিত নয়, হ্যাঁ গাড়িতে করে পরিক্রমা উচিত নয়, কিন্তু যারা বৃদ্ধ আছেন তারা গাড়িতে করতে পারেন, শকটে মানে বৈল গাড়িতে করে করতে পারেন, কথাটা বোঝা গেল কি? কিন্তু যেভাবেই পরিক্রমা করবে কৃষ্ণ স্মৃতি যেন তার পরিপূর্ণ থাকে। এখানে বলা হয়েছে সবাই যারা অলঙ্কার পরে বলছেন তার সঙ্গে গোধন, যেটাকে বলছেন ওই বৈলগাড়িতে করে, তারা এবার কৃষ্ণের গান গাইতে গাইতে এই শৈলকে পরিক্রমা করেছিলেন, বড় আশ্চর্য। এইভাবে পরিক্রমা করা হলো এবং গিরিরাজের মহিমা সাক্ষাৎ কৃষ্ণ এভাবে প্রচার করলেন। তারপর থেকে আমরা আমরা শাস্ত্রের কথা অনুভব করলাম যে গিরিরাজ মানেই হলো কৃষ্ণ স্বয়ং, এবং গিরিরাজের শিলা প্রত্যেক মন্দিরে পূজিত হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং গিরিরাজকে এরকম বসিয়ে রেখে গিরিরাজকে দেখতেন এবং চোখে জল ফেলতেন কৃষ্ণের স্বরূপ। রঘুনাথ দাস গোসাইকে তিনি গিরিরাজ শিলা আর গুঞ্জামালা দিয়েছিলেন, গিরিরাজ শিলা দেওয়ার মাধ্যমে তিনি কৃষ্ণকে দান করেছিলেন আর গুঞ্জামালা দেওয়ার মাধ্যমে রাধারানীকে, অর্থাৎ রাধা গোবিন্দকে রঘুনাথের হাতে দিয়েছিলেন, কে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ। এগুলো সব গুপ্ত রহস্য। এখন এখানে প্রশ্ন হল, ইন্দ্র মহারাজ প্রচণ্ড রেগে গেলেন, একে তো আধিকারিক দেবতা, আধিকারিক দেবতা তাদের একটা তো ইগো আছে, ফলস ইগো, সেই অভিমানেতে ইন্দ্র এত রেগে গেল কল্পনা করা যায় না। ইন্দ্র বলছেন যে আরে এতদিন ধরে এরা ব্রজবাসীরা আমার পুজো করছে, এখন কালকের এই বাচ্চাটা এসে আমার এই অর্চন বন্ধ করে দিল, কালকের এই বাচ্চা সে এসে আমার অর্চনটাই বন্ধ করে দেবে। ইন্দ্র তখন রেগে একবারে রেগে আগুন হয়ে গেল। গোপেভ্য কৃষ্ণ বলছেন, এখানে বলছেন ইন্দ্রহ তদাত্মনঃ পূজাম বিজ্ঞায় বিহিতাম নৃপ গোপেভ্য কৃষ্ণনাথেভ্য নন্দাধিভ্য চুক্কোপস, এত রেগে গেল ইন্দ্র মানে ক্রোধের থেকে প্রচলিত গাত্র কাঁপতে আলব করল, ক্রোধে একেবারে সে কাঁপছে, কীভাবে ব্যবস্থা করব আমি, এত রেগে গেলেন। তখন কি করলেন, মানে নিজের যে গণ আছে, গণম সংবর্তকম নাম মেঘানম চান্তকারিণম, মানে যখন প্রলয়কালে যে মেঘগুলোকে ডাকা হয় সেই মেঘগুলো এসছে এবং দুর্বার গতিতে এবার ঝড় ঝঞ্ঝা বৃষ্টি আরম্ভ করল, বলছে হাতি সুরের মতো এক একটা বৃষ্টির জল পড়ছে, এটা কেউ বিশ্বাস করেন। ইদানিংকালে বছর খানেক আগে, দেড় বছর এক বছর আগে যখন
কেদারনাথে তে এরকম অবস্থা হলো, লোকে বললে হ্যাঁ এটা হতেও পারে। বলছে এরকম মেঘে জলের একটা চাঁই হট করে পড়ে গেল, বলে আকাশ থেকে যেন জল পড়ে টালা ট্যাঙ্ক যেমন একটা টোটাল ছুড়ে ফেলে দিয়ে যা হবে এরকম হবে। বলছে বিশ্বাস করা যাচ্ছে না, এরকম বড় বড় মেঘের চাঁই জল হট করে পড়ে গেল, ভাসিয়ে দিচ্ছে। তা এখানে যে হাতির সুরের মধ্যে বৃষ্টি, এটা অবিশ্বাসের কোনো কারণ নেই, এটা তো সাক্ষাৎ প্রমাণ দিয়ে দিল। কদিন আগেই তো হলো, পালিয়ে পথ পাচ্ছে না, কোথায় পাবে, যেখানে যাবে মেরে ফেলছে, কোনো জায়গায় পালাবে, সব নিশ্চিহ্ন মিসমার্ট হয়েছে। যে জায়গায় আমরা গেছিলাম, যে কেদারনাথের ঠিক হাফ কিলোমিটার আগে একটুখানি নেবে, ওখানে একটা আশ্রম ছিল হনুমানগড়ি, সেইখানে আমরা ছিলাম, আমি আর কয়েকজন একজন গুরু ভাই ছিল, কোথায় সেসব বুঝি নিশ্চিহ্ন কিচ্ছু নেই, মানে মাসে মিশে গেছে, এই তো অবস্থা। তো সেখানে এখন আমরা দেখলাম, এই যে অবস্থাটা আমরা দেখলাম বড় আশ্চর্য, তো ভোগ লাগাও তুমি, ভেতরে ভোগ লাগাও, আমি এখানে পাঠ শেষ করি, এই জন্য তো করতে পারি না, চার ঘন্টা পাঁচ ঘন্টা কিছুই না এসব কথায়। তো সেখানে দেখা গেল এইভাবে, তাহলে বিশেষ যে ব্যাখ্যাগুলো করা ছিল সেগুলো আর করা যাবে না, সময় হয়ে গেছে, তোমাদেরও খিদে পাবে। তো এখানে বলা হচ্ছে গণম সংবর সংবর্তকম নাম মেঘানাম চান্তকারিণম ইন্দ্র প্রচোদয়ত ক্রুদ্ধ বাক্যঞ্চ আহেশম। ঈশমানী নয় যে ঈশ্বর অভিমানী যে ইন্দ্র, সে কি করলো, ইন্দ্র প্রচোদয়াত ক্রুদ্ধ বাক্যঞ্চাই হে সাম মানুন মান্যুত মান্যুত। বলছে রাগে ক্রোধেতে কি করলো, সেই সমস্ত সংবর্তক নামক মেঘেদেরকে খবর দিল, শীঘ্রই তোমরা ওখানে ব্রজধামকে শেষ করে দাও, চটকে দাও। আর ব্রজধাম কি বস্তু সেটা তো ইন্দ্রের মাথায় ছিল না, ব্রজধামকে শেষ করে দাও বলছে রেগে গিয়ে, বলে সব মারো। অহো সিম বলছেন, অহো শ্রীমদ মাহাত্যম গোপানাম কাননৌকসাম, এই জঙ্গলে থাকে এইসব এই ব্রজবাসীগুলো, এদের এত অভিমান হয়ে গেল ঐশ্বর্যময়। হ্যাঁ, আর কৃষ্ণ কালকের বাচ্চা এটাকে আশ্রয় করে বলছে কিরম, ইন্দ্রের ভাষাটা দেখো, বলছেন কৃষ্ণম মর্তম উপাশ্রিত্য যে চক্রুর দেব হেলনম। কৃষ্ণ কালকের একটা বাচ্চা, আর তার কথাতে কিনা আমার অর্চন বন্ধ করে দিল। কৃষ্ণ যে ভগবান মানছে না, ও তো জানে না, এবারে ধাক্কাটা খাবে তারপর কাঁদবে। এবং যে কৃষ্ণ মর্তম, মানে মর্তবাসী একটা বাচ্চা কোথাকার ছোঁড়া একটা, হ্যাঁ তার কথাতে আমার অর্চন যোগ্যটাই বন্ধ করে দিল, রেগে আগুন। কৃষ্ণম মর্তম উপাশ্রিত্য যে চক্রুর দেব হেলনম, আমার মতো একজন দেবতা তাকে অবহেলা করলো, এত ঈশ্বর মানি না আমি, দেবতা আমি ঈশ্বর আমার। এইভাবে যখন করল তখন কি যা তা গালাগাল দিতে আরম্ভ করলো, বলে কৃষ্ণকে গালাগাল দিচ্ছে, বাচালম বালিসম স্তব্ধম অজ্ঞম পণ্ডিতমানিনম কৃষ্ণম মর্তম উপাশ্রিত্য গোপা মে চক্রুর অপ্রিয়ম। কতগুলো গালাগাল দিল কৃষ্ণকে, দেখুন কৃষ্ণ কিন্তু একটা কিছু মনে করবে না, কেন কি এগুলো সব কিন্তু প্রশংসা হয়ে গেল, ও বাচাল বলল কিন্তু। হ্যাঁ, এই যে বাচাল কথা, এগুলোর জন্য ব্যাখ্যার জন্য সময় চাই, আজকে বেশি হবে না। বাচাল কথাটা বলা আছে, বাচা করতি অলম বেদ প্রবর্তকম ইতি বাচালম, বোঝা গেল কি বললাম, যিনি বেদের প্রবর্তক, যার মধ্যে থেকে অনন্ত সেই ভাষা বেরিয়েছে। হ্যাঁ, যেখানে আমরা ব্যাকরণ পড়তে গেলে প্রথমে পড়ি নারায়ণ অদ্ভুত বর্ণক্রম, বর্ণক্রম অ আ উ যা কিছু সব নারায়ণ থেকে এসছে, শাস্ত্র বলে দিয়েছে আগে, এগুলো আপনারা জানলে পরে অবাক হয়ে যাবেন, শব্দব্রহ্মের আলোচনা করলে পাগল হয়ে যাবে সব। হ্যাঁ, তাহলে এখানে দেখা গেল কিরম আশ্চর্য, বাচান বললো ঠিক বলেছে, বালিশ বলেছে এটাও ঠিক, যখন সুজবে স্তব্ধ বলেছে, স্তব্ধ কাকে বলে, যার বন্ধনীয় কেউ নেই অনন্ত ব্রহ্মাণ্ডে, তা কৃষ্ণের বন্ধনীয় কে আছে, কৃষ্ণ ইচ্ছে করে বন্দনা করেন নন্দভাগে, কৃষ্ণের বন্ধনীয় কেউ নেই ওই জন্য স্তব্ধ তিনি। তাহলে প্রত্যেকটা এই ভাষাকে যেন ব্যাখ্যা করা হয়, তাহলে দেখবে ও গালাগাল দিয়েছে ইন্দ্র, কিন্তু ইন্দ্রের জিহ্বাতে সরস্বতী প্রশংসা করেছেন,
ইন্দ্রের যে গালাগাল, যেমন শিশুপাল গালাগাল দিচ্ছ, বেটা বেজন্মা, হ্যাঁ এই কৃষ্ণকে পুজো করবে তোমরা, কোথাকার কে এলো, জন্মের ঠিক আছে? আর সত্যিই তো তাই, কৃষ্ণকে জন্মের ঠিক আছে, কৃষ্ণ তো বেজন্মায়, কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তাকে আর কি জন্ম দেবে? তা শিশুপাল তো মিথ্যে কিছু বলেনি, তো গালাগাল দিয়েছে, এটা সরস্বতী কিন্তু প্রশংসাই করছে, প্রশংসা হলো না? এইভাবে দেখা যায়, প্রত্যেকটা ওয়ার্ড যদি ব্যাখ্যা করো বড় আশ্চর্য লাগবে, দেখবে এখানে কত গভীর রহস্য রয়েছে। যে ইন্দ্র তো এবার রেগে গিয়ে এরকম ধরনের করলো, আর সুখদেব গোস্বামী বলছে আমি অল্পের ওপর বলছি, এরা যেহেতু তারা দিচ্ছে, সে সুখবাচ, সুখদেব গোস্বামী বলছেন ইথ্যম ইথ্যম মগবতাজ্ঞপ্তা মেঘা নির্মুক্ত বন্ধনাহা নন্দ গোকুল মাসারৈর প্রেয়া প্রেয়া মাসুর ওজসা। আষাঢ়ের যেমন বিরাট ঘনঘটা মেঘ এবং বৃষ্টি, তার দ্বারা নন্দ গোকুলকে একেবারে ধ্বংস করার জন্য চক্রান্ত আরম্ভ, সাত দিন সাত রাত কন্টিনিউয়াস হাতি সুরের মতো বৃষ্টি আরম্ভ হল। এখন লোকে বলে এই জলগুলো কোথায় গেছিল, তার আবার অনেক রহস্য আছে, জলগুলো কে পান করেছিলেন, একটা ঋষি, এই জল এখন তুলব না, তার জল তৃষ্ণা ছিল, সেই জল সব পান করে নিয়েছে কৃষ্ণের ইচ্ছায়। ব্রজ একেবারে সাত দিন সাত রাত বৃষ্টি করার পরেও ইন্দ্র কিছু করতে পারলো না, একটা লোম কিছু এদিক ওদিক করতে পারলো না। তখন কি হলো, বললে সাত দিন সাত রাত বৃষ্টি করছি কিছু হলো না। ইন্দ্র কি কৃষ্ণ পরিষ্কার বললেন, কৃষ্ণর কাছে যখন ব্রজবাসীরা বললেন দেখো তোমাকে আগেই বলেছিলাম না যে ইন্দ্র রেগে যাবে, ইন্দ্রের যজ্ঞের সব জিনিসগুলো এখন তুমি বলে গিরা এখন সামলাও, বলে তোমরা কোনো চিন্তা করো না, সত্যা দাঁড়াও আমি ব্যবস্থা করছি। বলে সোজা কি করলেন, এটা পেটা কামের নাম শুনেছ, পেটা হচ্ছে হাতটা ঢুকেছে, এটা হচ্ছে যেখানে কদম গাছটাকে এরকম মুচড় দিয়েছিলেন কৃষ্ণের সকারা বলছে, কৃষ্ণ বলছে এই গিরিরাজটাকে আমি তুলে দেবো, হুহ গিরিরাজ থেকে তুলে, কালকে ছোঁড়া গিরিরাজ থেকে তুলবি তুই, হ্যাঁ এই যে গাছটা আছে কদম গাছ এটাকে ধর দেখি, ধরে একটু মোড়া তাহলে বুঝবো। কৃষ্ণ এরকম ধরে ধরে কদম গাছটাকে এরম মোচড় দিল, এর লাট্টুর মতো, এই লাট্টুর মতো কদম গাছটা যে পাক খেয়ে গেছে ওর টুকরো এখনও রয়েছে, গেলে দেখতে পারে, কেউ বানায়নি ওই গাছ, তাহলে তাহলে পারলেও পারতে পারে কি জানি, বলা যায় না, কৃষ্ণের প্রতি দেবতার অধিষ্ঠান হয়েছে হতেও পারে, কৃষ্ণ কেউ না, কৃষ্ণ তো আমাদের বন্ধু, হতে পারে কোনো দেবতার অধিষ্ঠান প্রতিষ্ঠান হয়েছে পেতে পারে, কৃষ্ণ ভগবান এরম না, কৃষ্ণের ভগবান বুদ্ধি থাকলে তো রসটাই মাটি হয়ে যাবে। কৃষ্ণ এবার কী করলো, গিরিরাজকে এরম চাগিয়ে টেনে তুলে কোরে আঙুলে এরকমভাবে ধরলো, আর বুঝবাদ সব চলে আসো সবাই আসো এর ভেতরে। গিরিরাজ মহারাজ কত বড় ছিল, ছোট ছিল না, তখন তো বিশাল, গিরিরাজ মহারাজের ভেতরে এবার সমস্ত ছাতার মতো এরম ধরলেন, সে বিশাল গিরিরাজ মহারাজ নন্দগ্রাম পর্যন্ত, এখন তো আস্তে আস্তে মাটির তলায় চলে যাচ্ছে, ওই ছোট দেখা যায়, সেই গিরিরাজের তলায় যত ব্রজবাসী আছে গৌমাতা তাদের যা যা কিছু আছে সব নিয়ে ছাতার তলায় যেমন বৃষ্টির তলায় আসে, সেই সময় এসে গিরিরাজ এরমভাবে দাঁড়ালে, বলো গিরিরাজ মহারাজ কি জয়। এবার গিরিরাজ মহারাজের জয় হলো, গিরিরাজ মহারাজের জয় হলো, গিরিরাজ মহারাজ ধরে রয়েছেন, এখানে সমস্ত ব্রজবাসীদের এক বিন্দু কোনো ক্ষতি হয়নি। সাত দিন সাত রাত বৃষ্টির পরে ইন্দ্র হেরে গেলেন, ইন্দ্র পাগল হয়ে গেলেন, কি ব্যাপার হল এরকম, একটা বারো ঘন্টার বৃষ্টিতে মানে পুরো তুলকালং কাণ্ড হয়ে যায়, কিচ্ছু হলো না। পরে বললেন এর মধ্যে তাহলে কিছু রহস্য আছে, নন্দের বেটা কানু এই তো কৃষ্ণ নাকি, এই কি ভগবান নাকি, বলা যায় না। এদিকে এর মধ্যে একটা রহস্য আছে, যে এই যে কৃষ্ণ সাত দিন সাত রাত আমরা ধরে রইলেন, এর পেছনে এক কাজে ভগবান অনেক কাজ করে, এক হচ্ছে ইন্দ্রের অভিমান খণ্ডন করলেন, দ্বিতীয় হচ্ছে ব্রজবাসীদের প্রোটেকশন দিলেন, তৃতীয় হচ্ছে ব্রজবাসীদের সকল ব্রজবাসীর মধ্যে এক নিরবচ্ছিন্ন ইচ্ছা ছিল যে কৃষ্ণ গোচারণে চলে যায়, কৃষ্ণ এদিক ওদিক চলে যায়, সে সময় কৃষ্ণকে দেখতে পাই না, তো এমন একটা ভগবান এমন একটা কিছু হোক যাতে কৃষ্ণকে আমরা সবাই সব সময় দেখতে পাবো, মানে একটা সময়ের জন্য কৃষ্ণ চোখের আলাদা যাবে না, এরকম কোনো সময় আসবে কি, এরকম চিন্তা করেছি। কৃষ্ণ বললেন তোমাদের ইচ্ছা পূর্ণ হবে। তা আজ এই বর্ষার নাম করে গিরিরাজের তলায় সবাই এসে দাঁড়িয়েছেন, আর গিরিরাজ মহারাজকে ধারণ করে কৃষ্ণ এমন একটা লীলা করলেন যাতে সমস্ত ব্রজবাসীগণ এক নাগারে নন স্টপ কৃষ্ণের দর্শন পেয়েছে, মানে ছেদ নেই,
কৃষ্ণ গোচারণে গেল, কোথায় গেল এরকম কোনো কথা নেই, সবাই কৃষ্ণের দিকে তাকিয়ে রয়েছে কন্টিনিউয়াস, চোখের পলক পর্যন্ত পড়ছেন। এই যে আস্বাদনটা করেছিলেন এটা বড় আশ্চর্য, রাধারানীর প্রতি বিশেষ কৃপা করেছিলেন, এটা সব গুপ্ত কথা, এগুলো আপনাদের কাছে বলার নয়। আর দ্বিতীয় কথা হলো, ব্রজবাসীরা যখন বলছে যে কৃষ্ণ গোবর্ধন তুলেছে, ব্রজবাসী যে সখাগুলো আছে বলে কৃষ্ণ কি একা তুলেছে নাকি, আমরা এই লাঠি দিয়ে ধরেছিলাম না, ও একা কি করে তুলবে, ওই দেখ আমরা লাঠি দিয়ে ধরে রয়েছি তো, সবাই একটা করে লাঠি ধরে রয়েছে, কৃষ্ণকে বলছে ও বাচ্চা কখন পড়ে যায় না যায়, তুই কি একা নিয়ে যা, আমরা আমাদের শক্তিতে রয়েছে, বলে তাই তো তোদের শক্তিতেই তো রয়েছে, আমার শক্তিতে না, সবাই একটা করে লাঠি ধরে রয়েছে, বলে আমাকে লালার গায়ে যদি পড়ে যায় আমাদের বন্ধু তা তো যাবে, তা পড়বে না আমরা সবাই ধরে রয়েছি, তো গিরিরাজ কি কৃষ্ণ একা ধরেছে নাকি, আমরা তো ঠেকা দিয়ে দিয়েছি, তার তাই তো। এইভাবে দেখা যায় মাধুর্য রসেতে বৃন্দাবন পরিপূর্ণ, কিন্তু এতে প্রবেশাধিকার হলে তখন বোঝা যায় যে এখানে কি আছে। তাহলে এখানে দেখা গেল যে এই ইন্দ্রের অহংকারকে মর্দিত করবার জন্য দধার লীলায়া কৃষ্ণ ছত্রাকমীব বালকঃ ইত্যুক্তৈকেন, এইভাবে বলে বলছেন, আগের লাইনে বলছেন, তস্মাৎ মচ্ছরণম গোষ্ঠম মন্নাথম মত পরিগ্রহম গোপায়ে স্বাত্মযোগেন সো অয়ম মে ব্রত আহিতঃ, এটা তো আমার ব্রত, আমার তো চিরকালের ব্রত, আমার চরণে যারা আশ্রয় গ্রহণ করে তাদের কোনো বিনাশ নেই, তো আজকে সেটি প্রমাণ করব আমি আবার নতুন করে। ইত্যুক্তই না এ বলছেন, ইত্যুক্তই কেন এই কথা বলে এক হাতেতে এরকমভাবে করে আঙুলে হস্তেন কৃত্যা গোবর্ধনাচলম অচ, এই যে গোবর্ধন পাহাড়কে এরম গিরিরাজ মহারাজকে তুললেন, দধারো লীলায়া এরম ধরে রইলেন, আর কৃষ্ণ ছত্রাকমীব বালক, এই বালক ছোট্ট বালক সে এরকমভাবে ধরে রইল, ছত্রাককে যেমন ধরো ব্যাঙের ছাতা ধরে রইল। এইভাবে দেখা গেল সমস্ত বর্ষার জল ফল সমস্ত কিছু কোথায় গেল, আর ইন্দ্র তো পাগল হয়ে গেল, ইন্দ্র বলছে এই কী ব্যাপার হলো, বলছেন ক্ষুত্তির, বলছেন ক্ষুত্তির ব্যাথম সুখাপেক্ষাম হিত্বা তৈর ব্রজবাসীভিহি বিক্ষমানো দধার অদ্রিম সপ্তাহম নাচলত পদাত, পা থেকে এক পা কৃষ্ণ চলেননি কোনো জায়গায় সাত দিন সাত রাত, এমনভাবে ক্ষুধা তৃষ্ণা কোনো কিছুই তার পীড়া নেই, ব্রজবাসীকে আরও তৃপ্ত ভগবানের এই প্রেমানন্দে। এইভাবে যখন দেখল তখন ইন্দ্রের গেল মাথা খারাপ হয়, ইন্দ্র বললে ব্যাপারটা কি, আমি তো বুঝতে পারলাম না এটা কি হলো, সাত বছরে একটা ছোট্ট বালক, যে সপ্তবর্ষ বালক, য সপ্ত হায়ান বালহ করে নৈকেন লীলয়া কথম বিভ্রত গিরিবরম পুষ্করম গিররা গজরায় দিব, কি করে ধরলো সাত বছরের একটা বাচ্চা বালক, সে সাত দিন রাতে ধরে নিল, যখন এইভাবে চিন্তা করতে আরম্ভ করলো না নিশ্চয়ের ভেতরে কিছু একটা রহস্য আছে, পরে যখন সে বুঝতে পারলো যে তো আমি অন্যায় করেছি, আমি তো অল্পের উপর ব্যাখ্যা করছি যেহেতু না করছেন, শেষকালে ইন্দ্র কি হলো, এবার ব্রজবাসীরা যারা আছে তারা বলল, পরবর্তীকালে বলছেন ব্রজবাসীরা বলছে, নন্দ ঠিক করে বলতো এটা কি তোর ছেলে, নন্দকে বলছে ব্রজবাসীরা, নন্দ ঠিক করে বল, আমাদের কিছু দু নম্বরই মনে হচ্ছে, এটা কি তোর ছেলে, তোর ছেলে যদি হয় কি করে এরকমভাবে ধরতে পারে, ঠিক করে বল ছেলের রহস্যটা বল, আমি বুঝতে পারছি না, সন্দেহ করছে, প্রথমে তো ঝগড়া হয়ে গেছিলো, কারণ কালকে বলেছিলাম আলোচনা প্রসঙ্গে, গর্গমুনি গোপনেতে গৌশালার ভেতরে কৃষ্ণ বলরামের নামকরণ করেছেন, ব্রজবাসীরা যখন জানতে পারলো নন্দ তোর ব্যবহারটা কী রে, তুই এই ছেলের নামকরণ করলি আমাদের নিমন্ত্রণ করলি না, যাও নন্দের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, সবাই ওকে ছেড়ে দাও, এক ঘরে করে দাও, বলছে শোনো তো ব্যাপারটা কী হয়েছে, হ্যাঁ কোনো কথা শুনতে চাই না, যা আলাদা হয়ে যা, নন্দকে আলাদা করে দেবে এক ঘরে, এত বড় কথা। তারপর যখন ঘটনা ধীরে ধীরে বললো, শোনো ঘটনাটা কী হয়েছে, এই জন্য আমি গোপনে করেছি, তারপর মানে সেখানে ব্রজবাসীরা সবাই মিলেমিশে সব দল পাকিয়ে এসে বলছে, নন্দ সত্যি কথা বল, ক সপ্তহায়ন বালহ ক মহাদ্রি বিধারণম
কোথায় যে 7 বছরের বালক এত বড় একটা পাহাড় এটা কি রকম ধরেছে, ব্যাপারটা কি বলতো? তত নো জায়তে সংখ্যা ব্রজনাথ তবাত্মাজে, তোর ছেলের প্রতি আমাদের সঙ্গে, এটা কি তোর ছেলে, কোত্থেকে এনেছিস বলতো? এবার তক্ক ঝগড়া লেগে যায়, সে সে কী করে, এখন গোপন কথা বলতে হলো, ওই তোর ছেলের প্রতি আমাদের সন্দেহ হচ্ছে, বল সত্যি করে বল এটা কি তোর ছেলে নাকি কোথা থেকে এনেছিস, কী ব্যাপার কি? যখন এরম তর্ক ঝগড়া সৃষ্টি হয় নন্দবাবু যে সুরতাম ভালো করে শোনো, সুরতাম মে বচো গোপা, হ্যাঁ বেত্তু শঙ্কা চ বো অর্ভকে এনম কুমারম উদ্দেশ্য গর্গ মে যদ উবাচহ, এই বাচ্চাটাকে কেন্দ্র করে গর্গমণি যা বলে গেছে, আজকে তোমাদের এতদিন বলিনি, সব কথা ছড়িয়ে পড়বে বলে, আজকে তোমাদের সত্যি কথা বলছি, সে আমার নন্দবা বলে গেছিল গর্গজি, বলছেন বর্ণাস্ত্রয়হ কিল আস্যা, বলছেন কিল আস্যান ঘৃণত অনুযুগম তনুহু, বলছেন বর্ণাস্ত্রয় তোমার এই পুত্র শুক্ল রথ শুক্ল রক্তস্তথা পীত ইদানিম কৃষ্ণতাম গত, যেটা বলে গেছিলেন সেইটি আবার বলছেন, বর্ণাস্ত্রয়হ কিল আস্যা আসন ঘৃণত অনুযুগম তনুহু শুক্ল রক্তস্তথা পীত ইদানিম কৃষ্ণতাম গত, এই কথা বলে গেছে। আর তিনি বলে গেছেন বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্বতে, হে নন্দ তোমার এই ছেলের অনেক অনন্ত রূপ গুণ রাশি আছে, এগুলো সব কেউ জানে না, আর ভগবানের এই যে বহু নাম, এই নামের কোনো একটা নামকে আশ্রয় করলে সে জীব এই জগৎ থেকে পার হয়ে যায়। বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্বতে, আর গুণ ও কর্মানু রূপানি তানি অহম বেদ নো জানাহা, গর্গনু বলছেন আমি জানি, এর কৃষ্ণের অনেক নাম বহু নাম এবং গুণ তোমরা এসব জানো না, তোমরা কেন জানো না, বলছে যোগমায়া এটা করেছে। এবার যদি এখানে প্রশ্ন আছে, প্রশ্নটা গর্গমণি যে বলল তানি অহম বেদ নো জানাহা, তাহলে গর্গমণি কি বলতে চান? গর্গমণি দিব্য মহাপুরুষ আর নন্দ মহারাজ কি একটা ফালতু লোক নাকি? তা নয়, এই কথাগুলোর মধ্যে রহস্য আছে। নন্দ মহারাজের ওপর ঐশ্বর্য জ্ঞান আবৃত করে মাধুর্যকে পরিস্ফুটন করবার জন্য যোগমায়ার এটা কার্যকলাপ, নন্দমার জানানোর দরকার নেই। যেমন বল্লভাচার্য যখন অভিমান ভরে যখন চৈতন্য মহাপ্রভুর কাছে গেল, গিয়ে বলছেন প্রথমে তো একটা পাজে কাজ করলো, প্রথমে একবাজে করলো আমি ভাগবতের ব্যাখ্যা করেছি সুন্দর লিখেছি, চৈতন্য মহাপ্রভুকে বলছেন ভাগবতের আমি টিকা টিপ্পণী লিখেছি বল, আর সিদ্ধস্বামীপাদের টিকা ভাল লাগছে না, গ্রহণ করতে পারছি না আমি লিখেছি, এইরকম শোনাতে মহাপ্রভু তো রেগে আগুন হয়ে গেলেন। কেন? ধর্মমর্যাদা লঙ্ঘন, মহাপ্রভু ভগবান সহ্য করতে পারেন না। সিদ্ধস্বামীপাদ নৃসিংহদেবের এরকম নৃসিংহদেবের হাতটা নিয়ে সিদ্ধস্বামীপাদের মাথায় দিয়েছেন প্রকট হয়ে, দিয়ে বলেছেন তোমার সমস্ত স্ফূর্তি হোক, আর শাস্ত্র আমাদের বলছেন সিধারাম ব্যক্তি নৃসিংহ প্রসাদাত, নৃসিংহদেব সাক্ষাৎ প্রকট হয়েছেন, ওয়ে হাতটাকে এরম এরকম মাথায় রেখে বলেছেন তোমার সমস্ত স্ফূর্তি হবে। আর তাকে বল্লভাচার্য বলছে তার টিকা মানি না, মহাপ্রভু রেগে যাবে না, ধর্মমর্যাদা লঙ্ঘন সহ্য করতে পারবেন? তিনি বলছেন স্বামী নাহি মানে, সিদ্ধার স্বামী যা যে মানে না, মহাপ্রভু রেগে গিয়ে বলে স্বামী নাহি মানে তারে বেশা মধ্যে গুণি, রেগে বলে দিন স্বামী মানে সিদ্ধার স্বামীকে মানে না, এমন একটা কথা বললেন লজ্জায় মুখ নিচু হয়ে গেল। পরবর্তী সময় কি বললেন, এসে আবার সেই ঘুরে ফিরে বলছেন আমি কৃষ্ণ নামের বহু অর্থ লিখেছি, যদি আপনি শোনেন খুব ভালো লাগবে। মহাপ্রভু জানেন অভিমান ভরে লিখেছে, মহাপ্রভু বলেন আমি বিশেষ কিছু জানি না, অজ্ঞ মূর্খ, কৃষ্ণ নামের বহু অর্থ জানি না, কেবল যশোদানন্দন এই মাত্র জানি, আর বেশি কিছু আমার জানার দরকার নেই বলে উপেক্ষা করলেন। কেন অভিমান ভরে এটা বলছে? অভিমান চলে গেলেই মহাপ্রভু তাকে কোলে নিয়ে নেন, এটা নিয়ম। তাহলে এখানে দেখে গেল যে বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্বতে গুণ ও কর্মানু রূপানি তানি অহম বেদ নো জানাহা, আমি জানি তোমরা জানো না। এই কথার মাধ্যমে যেন এইটা প্রমাণ না হয়, এটা যেন কেউ না বোঝে যে গর্গমণি সিদ্ধ মহাত্মা, আর গর্গমণি বোঝাতে চেয়েছেন নন্দ একটা বাজে লোক, তা নয়। এর গুপ্ত রহস্য হলো নন্দ মহারাজ যোগমায়ার দ্বারা খালি প্রেমটাই অনুভব করবেন, আর তার ঐশ্বর্য জানার দরকারও নেই, নন্দের জানার দরকার আছে? কৃষ্ণ অনন্ত ঐশ্বর্য বলতে কী দরকার, আমার লালা ব্যাস, আমার কোলে উঠবে আমার খেলবে, এইটি এইটি জানলে যথেষ্ট, আর তো জানা দরকার। এটা হচ্ছে ব্রজবাসীর প্রেম।
শেষে যখন দেখা গেল যে ইন্দ্র বুঝতে পারলো আমি কত বড় অন্যায় করেছি, এ তো ক্ষমা নেই, আমার তো সর্বনাশ হয়ে গেল, তখন কি করলেন ইন্দ্র কৃষ্ণের স্মরণে আসবার, এই তো সেই পরাত্পরাক্ষিলেশ্বর কৃষ্ণ, একে আমি এখন অবমাননা করেছি, কত অকথ্য ভাষায় গালাগাল দিয়েছি, আর এই নিজ প্রিয়জনগুলোকে আমি কত কষ্ট দিলাম, হায় হায় আমার কি হবে। ইন্দ্র মাথায় একটা বুদ্ধি খেলে গেল, রাজা তো বুদ্ধি খেলে গেল একটা, এক কাজ করি আমি গেলে তো আমি তো হয়ে গেছে, আমাকে তো কোনো কথাই শুনবে না, তো কৃষ্ণ তো ভালোবাসে গোমাতাকে সুরভিকে, তো সুরভি মাতাকে বললো তুমি আগে আগে যাবে, আমি পেছনে পেছনে যাব। সুরভি জানে সুরভিকে দেখলে কৃষ্ণ রাগ কমে যাবে, সুরভিকে আগে দিল, দিয়ে লজ্জা একবার মাথা নিচুকে আস্তে আস্তে আসছে, সুরভি মাতাকে দেখার সময় কৃষ্ণের রাগ তো এমনিতেই নেই, কৃষ্ণের প্রদর্শিত রাগ থেমে গেল। থেমে গিয়ে যখন সেই সুরভি মাকে সামনে রেখে তখন ঠান্ডা হলো, তখন এবার ইন্দ্র স্তব করতে আরম্ভ করল, বিরাট স্তব। এই স্তবের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, কয়েকটা আমি পাঠ করব, এর মধ্যে আরেকটা সিদ্ধান্ত রহস্য আমি আলোচনা করা উচিত, গৌড়ীয়গণ করে থাকেন, গৌড়ীয়গণের যারা সেরকম সেরকম সিদ্ধান্ত বিদ সবাই নয়। এখানে একটা রহস্য হলো, বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন যে আমরা দেখব ব্রহ্মা গোবৎস হরণ করেছেন, সেখানে অপরাধ করেছিলেন, সেখানে স্তব করেছিলেন, আর ইন্দ্র মহারাজ তিনিও অপরাধ করলেন, তিনিও স্তব করলেন, কিন্তু ইন্দ্র অনেক অল্প স্তব করেছিলেন, ইন্দ্রের অত্যন্ত অল্প স্তবে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে গেছে, কিন্তু ব্রহ্মার অনেক স্তব করার পরেও কিন্তু সহসা অনেক গর্জন করে কথা বলেছেন, কারণটা কি? এর মধ্যে রহস্য হলো ব্রহ্মা যে কাজটা করেছেন সেটা গরহিত কাজ, অর্থাৎ ব্রজবাসীদের সঙ্গে কৃষ্ণের বিরহ করে দিয়েছিলেন, ব্রজবাসীগুলোকে তুলে নিয়ে গিয়ে নিজের পার্ষদগুলোকে গুফার মধ্যে রেখে দিয়েছে, আর কৃষ্ণের পার্ষদগণকে কৃষ্ণের থেকে আলাদা করে দিয়েছিলেন, কৃষ্ণকে কষ্ট দিয়েছিলেন। আর ইন্দ্র যে অন্যায় করেছিল, অন্যায় করেছে দুজনেই, কিন্তু ইন্দ্রের এই অন্যায়ের ফলে ব্রজবাসীদের মনোবিষ্ট পূর্ণ হয়েছে, অর্থাৎ ননস্টপ কৃষ্ণকে দেখতে পেয়েছে। আজকে ওই বৃষ্টি হয়েছিল, আজকে যে বৃষ্টি হয়েছিল, এইসব ঝঞ্ঝাবাদ, এর ফলে গোবর্ধনকে তুলে ধরেছেন, তার তলাতে ব্রজবাসীদের ছিল, কৃষ্ণের দিকে তাকিয়ে রয়েছে ননস্টপ, অর্থাৎ ব্রজবাসীদের অভিষ্ট পূরণ হয়েছে। তাহলে দুজনেই অপরাধ করেছেন, কিন্তু ইন্দ্রের অপরাধটা হালকা করে দেখেছেন কৃষ্ণ, ইন্দ্রের অপরাধ থেকে বড় করে দেখেনি, কিন্তু এর ফলে অনেক কাজ হয়েছে। আর ব্রহ্মার অপরাধের ফলে ব্রজবাসীদের সঙ্গে তার বিরহ যন্ত্রণা হয়েছে। এখানে আমরা দেখব কিছু শ্লোকের কথা আমি পাঠ করে এখানে ছেড়ে দেব। ইন্দ্র বলছেন, বিশুদ্ধ সত্যম তব ধাম শান্ত্যম তপোময়ম ধস্তরজস্তমস্কম মায়াময়ো অয়ম গুণসংপ্রবাহ ন বিদ্যতে তে অগ্রহণানুবন্ধ কুতনু তদ হে তব ঈশ তৎকৃতা লোভাদয়ো যে অবুধো লিঙ্গ ভাবা তথাপি দণ্ডম ভগবান বিভর্তি ধর্মস্য গুপ্তৈ খল নিগ্রহায় পিতা গুরুস্তম জগতামধীশ দুরত্তয় কালোপাত্ত দণ্ড হিতায় স্বেচ্ছাতনুভি সমীহসমানম বিধুনবন জগদীশ মানিনম পিতা গুরুস্তম জগতামধীশ দুরত্তয় কালোপাত্ত দণ্ড। বলছেন কি, আপনি জগতের পিতা, উপদেষ্টা, অধীশ্বর, কালস্বরূপ, অতএব দণ্ডবিধাতা, আপনি হচ্ছে দণ্ডবিধাতা, এবং জগতে হিতের জন্য লীলা করে থাকেন, লীলা শরীর জগদীশ্বর অভিমানে, আমি যে অভিমান করেছিলাম, আমি ঈশ পাওয়ারফুল, ক্ষমা করুন। এইভাবে অনেক স্তম করলেন, ক্ষমা করার যোগ্য, আমি তো আপনার ক্ষমার যোগ্য, আপনাকে ক্ষমা করি, তো খন্তুম প্রভো অথার্হসি মূর চেতস মৈব পুনরভূর মতির ঈশ মে সতী, আমার যেন আর কোনোদিন এরকম ধরনের বুদ্ধি উৎপন্ন না হয়, আমাকে ক্ষমা করতে হবে, আপনার ক্ষমা করা আপনার দরকার। নমস্তুভ্যাম ভগবতে পুরুষায় মহাত্মনে বাসুদেবায় কৃষ্ণায় স্বাত্মতাম পতয়ে নমঃ স্বচ্ছন্দোপাত্ত দেহায় বিশুদ্ধ জ্ঞানমূর্তয়ে
सर्वस्मै सर्वविजय सर्वभूतात्मने नमः। তারপরে এবার আস্তে আস্তে ভগবান কি করলেন, উত্তর দিলেন, দেখো ইন্দ্র আমি ইচ্ছে করে শাস্তি তোমাকে দিতে হয়েছে আমাকে। মায়া তে অকারি মগবন মকো ভঙ্গ অনুগৃহতা, আমি যে তোমার যোগ্যটাকে ভেঙেছিলাম তোমার ভেতর অভিমানটাকে নাশ করার জন্য, জেনে রেখো। মামৈশ্বর্য শ্রীমদ আন্ধ দণ্ড পানিম নপাসতি, যখন ঐশ্বর্য মাতে মানুষ পাগল হয়ে যায় তখন পেছনে যে একজন মালিক আছে ভগবান তাকে মানতে চায় না, এত দম্ভ এসে যায় মানে মানতে চায় না। সেই জন্য আজকে তোমাকে এইটা আমাকে করতে হলো। মামৈশ্বর্য মামৈশ্বর্য শ্রীমদ আন্ধ দণ্ড পানিম নপাসতি ত্বাম ভ্রংস্বামী সম্পদভ যশ্বচ্ছামি অনুগ্রহম, যাকে অনুগ্রহ করার চেষ্টা করি তার অভিমানের বস্তুগুলোকে আমি সরিয়ে নিই। অভিমান চলে গেলেই তার চোখটা খুলে যায়, তা নাহলে তো অভিমান যায় না। যার কেউ রূপবান খুব রূপবতী এমন করে দিল ভগবান একটা রু এর থেঁতলে গেল, ব্যাস তখন আর কি করবি, এতদিন তো অভিমান করেছিলে ওই জন্য অভিমান চলে না। কোনো লোক খুব সুন্দর দেখতে হঠাৎ তার এমন বসন্ত হলো চোখটা একটা কানা হয়ে গেল, ফুটো ফুটো হয়ে গেল মুখগুলো, এবার যা কোথায় মুখ রূপ দেখাতে যাবি। ওগুলো কিচ্ছু না, দুদিনের ওগুলো, ওগুলো নিয়ে কখনো বাস্তব ব্যক্তির যারা তত্ত্ববিদ অভিমান করে না। সুরভি দেবী এবার স্তব করলো দু একটা, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন বিশ্বাত্মন বিশ্বভ সম্ভব ভবতা লোকনাথেন সনাথা বয়মচ্ছুত ত্বম ন পরম তম ন পরম তম ন পরমকম দৈবম ত্বম ন ইন্দ্র জগৎপতি ভবায় ভব গো বিপ্রদেবানাম যে চ সাধব ইন্দ্রম ন স্তু অভিষেক্ষাম ব্রহ্মণা নোদী তবয়ম অবতীর্ণ ওষি বিশ্বাত্মন ভূমির ভারাপানুত্বয়ী। এখন আমরা আপনার অভিষেক করব, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন বিশ্বাত্মন বিশ্বভাবন বিশ্ব সম্ভব অনন্ত বিশ্বের তো আপনি উৎপত্তি স্থল প্রভু, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন ভবতা লোকনাথেন আপনি আছেন বলি তো আমরা সনাথ। আমরা যে এক একটা নাথ আমাদের স্বামী আছে, স্বামী আমাদের স্বামী আছে বলে মনে করি, বাস্তবিক স্বামীকতার অর্থ কি? যে মৃত্যু ভয় থেকে বাঁচাবে সেই তো স্বামী, কৃষ্ণ ছাড়া কেউ কাউ স্বামী নয়, অনন্ত জগতের একাই একজনই স্বামী, কে আবার স্বামী নতুনভাবে কাকে স্বামী পেল লোকে? বলছেন ভবতা লোকনাথেন সনাথা বয়ম অচ্যুত, অচ্যুত তোমার জন্যই তো আমরা সনাথ হয়েছি, আমাদের কে ছিল গতি ছিল, আর যা হয়েছে ইন্দ্র তো করেছে। আর ইন্দ্রম ইন্দ্র এবার কি হয়েছে, নস নস্তু অভিষেক্ষাম, আমরা এবার তোমাকে অভিষেক করব ইন্দ্রকে নিয়ে। আকাশগঙ্গার জল এলো, সমস্ত ঐরাবত আকাশগঙ্গা জল আনলো, এনে এবার কৃষ্ণকে বসিয়ে বালকৃষ্ণ সাত বছরের বালক এবার তাকে হাতে শুনে করে জল ফেলছে চারিদিকে, বিজাত উপর থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, এরকম ধরনের অভিষেক কেউ দেখতে পারেনি। বিস্তৃত বর্ণনা তো করা গেল না, আকাশ থেকে দেবতা গান সব পুষ্পবৃষ্টি করতে আরো হই হই কাণ্ড হয়ে গেল। বলো গিরিরাজ মহারাজ কি জয়, বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধু বিভচ পতিতানাং পাবন বৈষ্ণবিয়ো নমঃ। বংশে বিভূষিত বংশে বিভূষিত করাত নবনীরদাবাদ পীতাম্বরাদরুণ বিম্ব ফলাধরুষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখাদর বিন্দনাভাদ কৃষ্ণাদ পরম কিমপি তত্তমহম ন জানি, কৃষ্ণাত পরম কিমপি তত্তমহম ন জানি। বংশী বিভূষিত করাত নবনীরদাবাদ পীতাম্বরাদরুণ বিম্ব ফলাধরোষ্ঠাদ পূর্ণেন্দু সুন্দর মুখাদর বিন্দনাভাদ কৃষ্ণাত পরম কিমপি তত্তমহম ন জানি, কৃষ্ণাত পরম কিমপি তত্তমহম ন জানি। বাঞ্ছাকল্পতরু।